শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। প্রথম ছিল মোহাম্মদ আব্দুর রব, এরপরে আমার নানা আবু সালে, এটা গদিসিন পীরের ইয়ে আমার নানা বিছিলেন। ওই নামের ধারাবাহিকতায় আমি যখন স্কুল থেকে কলেজে যাই, তখনই এই নামের সাথে মোহাম্মদ আব্দুর রবের সাথে আবু সালে মোহাম্মদ আসম আব্দুর রব নামটা আসে। বাবার নাম, উনি এখন বেঁচে নেই, মোহাম্মদ আলী আজম, উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। মায়ের নাম মাজেদা খাতুন। তাই ঠিকানা এলাকাগুলোর নাম পরিবর্তন হয়েছে, এখন হলো চরবাদাম, চরবাদাম এটাও পরিবর্তন হয়ে গেছে। এখানে এনজিও করেন একজন, উনি এটার নাম দিয়েছেন পতাকা গ্রাম। স্থানীয় প্রশাসনের ইয়েতে হলো চরপড়াগাছা ইউনিয়ন, চরবেদমাজ ইউনিয়ন হলো চরপড়াগাছা, পোস্ট অফিস হলো রাস্তাঘাট কেউ বলে মাদারহাট, রামগতি উপজেলা লক্ষ্মী উপজেলা। বর্তমান ঠিকানা প্লট নাম্বার হলো 14, সড়ক নাম্বার হলো 4, সেক্টর হলো 3, উত্তরা আবাসিক এলাকা, মডেল আবাসিক এলাকা, ঢাকা 1230। আমার অ্যাফিনিটি আমার মায়ের চেয়ে আমার বাবার সাথে বেশি। বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে বাবার সাথে ছিলাম। আমার দাদা আমার পড়ালেখার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন। আমাদের পরিবারে তেমন কেউ এমন উচ্চশিক্ষিত কেউ ছিল না। শুধু তাই না, আমার বাড়ির চতুর্দিকে 10 মাইল রেডিয়াসের মধ্যে একজন নন মেট্রিক, একজন তখনকার মেট্রিক এসবিতে চাকরি করছেন আব্দুর রহমান, এসবির ওয়াচার ছাড়া কোনো শিক্ষিত লোক ছিল না। আমার বাড়ির চতুর্দিকে কোনো হাই স্কুল ছিল না, জুনিয়র হাই স্কুল ছিল না। আমি প্রথমে টোল বলে যেটা মিয়াজি বাড়ি, আমাদের স্থানীয় নামে বলে বোর্ডিং, পাটি পাতা দিয়ে নামাজ পড়ার জন্য এই পাটি তৈরি করা হয় ছোটো, এটা বগলতলে মোড়ায় নিয়ে কায়দা নিয়ে মিয়াজি বাড়িতে মিয়াজির কাছে প্রথমে কায়দা শিবার নিয়ে এই আরবি পড়তে যাই। আমি কোরআন শরীফ কয়েকবার খতম করেছি। এরপরে স্কুলে আমার দাদা আমাকে নিয়ে যান, এইটা হলো আমার জন্ম হলো সার্টিফিকেটে যদিও 2145 আছে, আসলে আরও 1 বছর আগে আমার জন্ম হয়েছে, সম্ভবত 50-এর দিকে, 5 বছর 6 বছর বয়সে, তখন এত অল্প বয়সে স্কুলে পাঠানো হইতো না। স্থানীয় কলোকাল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমনার বাগও বাড়ির দরজার স্কুল, এটা হলো চরপড়াগাছা প্রাইমারি স্কুল। যে স্কুল আমার বাড়ি থেকে প্রায় 2.5 থেকে 3 মাইল, কিলোমিটার হিসেবে প্রায় 4 কিলোমিটার, পাকা রাস্তাও দূর কথা, মাটির রাস্তাও ছিল না, গামছা সাথে করে নিয়ে যেত, 2 থেকে 3টা খাল অতিক্রম করে কাপড় পরিবর্তন করে তারপর স্কুলে যেত।
ওখান থেকে নদী স্কুল ভেঙে যাওয়ার পরে এটা চলে আসে বান্দারহাট, যেটা এখন রাস্তারহাট বলে। আর আমার স্কুলের যে হেডমাস্টার হেদায়তুল্লাহ মৌলবী, উনি খুব ন্যায়নিষ্ঠবান আদর্শবাদী মাস্টার ছিলেন, ভীষণ পছন্দ করতেন। ওনার কিছু জমি ছিল টুমচরে, সেখানে ধান চাষ হতো, কলকল্যাঙ্গলে বাইলের ডাইল খেসারির ডাইল চাষ হতো। আমরা ছাত্র ছাত্রী থেকেও ছিল না ক্লাস ফাইভে, আমার বোন আমার সাথে স্কুলে যেতেন, থ্রি পর্যন্ত পড়ার পরে আর ওর স্কুলে যাওয়া হয়নি। মনে আছে একবার চটপটাগাছা প্রাইমারি স্কুল, ওখান থেকে নদীতে সাঁতার কেটে ভাটায় টুমচর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সাঁতার কেটেছিল, মানে স্রোতের ফেভারে। এবং ওইটা গিয়েছি ওখানে হেদায়তুল্লাহ মৌলবী সাহেবের ধানের খেতে জমি আমরা রোয়ানোর জন্য, আমরা ওনার জমিতে রোপা দিতাম, ধান কাটতাম, আবার এই ধান এবং খেসারির ডাইল মাথায় করে নিয়ে ওনার বাড়িতে পৌঁছায় দিতাম। এটা বাড়ি ছিল হাজিরহাট, আসমতালী হাজিরহাটের কাছে। দুইটা উপজেলা হয়েছে, আগে ছিল রামগতি একটা উপজেলা, এখন দুইটা ওই কমলনগরে ওনার বাড়ি। খুব ডানপিটে ছিলাম, খেলাধুলা পছন্দ করতাম, ডাঙ্গুলি দাঁড়িয়া বান্ধা হাডুডু, খেলার মাঠ তো ছিল না তখন। ধান কাটার পরে যে নাড়া খ্যাত খ্যার বলে আমাদের এলাকায়, মানে খড়, এটাকে পেঁচাইয়া আমরা খেলতাম। কার সাথে? রাখাল বলো, জেলে, কামার, কুমার, তোপা, নাপিত, কোনো শিক্ষিত ছেলে মেয়েদের সাথে খেলার কোনো সুযোগ ছিল না। আমার ক্লাসমেট ছিল আমরা 7-8 জন, পঞ্চম শ্রেণীতে 9 জন, যাদের নাম এখন মনে আছে, আবুল হোসেন মারা গেছে, সুলাইমান মারা গেছে, সলিমুল্লাহ পরে ইমামতি করতেন, হাফেজ সলিমুল্লাহ মারা গেছে, একজন বলতো ব্রিটিশ, মানে তাদের দোকান ছিল ওই তখন সাদা কেরোসিন বিক্রি করার জন্য রানী ভিক্টোরিয়ার চাকামার্কা, রানীর ছবি সহ ছাপা হতো এই টিনের মধ্যে, পাকার স্টিলের টিনের মধ্যে। এই জন্য আমরা সবাই বলতাম ব্রিটিশ মারা গেছে। আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, আমি বাড়ি থেকে চর আলেকজান্ডার 7-8 মাইল হেঁটে যাইয়া বৃত্তি পরীক্ষা দিয়েছি। আমি 54 সালে যুক্তবন্ধে ভোট দিতে গিয়েছিলাম, তখন আমার বয়স হয় নাই। ইমের আলী বন্ডি সাহেব ছিলেন আমার চেয়ারম্যান, আমাকে আনসার যখন বাইরেই আসতেছি ভোট কেন্দ্র থেকে জমিদার হাটে, তখন আমাকে ধরছে, তুই ভোট কেন্দ্রে ঢুকছো, ভোট দিতে গেছি, তো তোমার তো ভোট দেওয়ার বয়স হয় নাই। আমি আমার চাষার সাথে গিয়েছিলাম। ইমের আলী বন্ডি সাহেব খুব সুবাসী, এলাকার মানুষ কাছে সুপ্রিয় মানুষ ছিলেন। এই আনসার, এই বেটা, এই ছেলেকে আটকাইছো কেন? বলে তো তো বয়স হয় না, ওটা ছাড়ো, আমাকে ছাড়াই দে। একটা ঘটনা আছে আমাদের বান্দারহাট, এইটাই মুসলিম লীগ একদিন, এই আমি যখন পঞ্চম শ্রেণীর ছাত্র তখন মুসলিম লীগের মিটিং হচ্ছিল বাজার ডেইটে, শনিবার আর মঙ্গলবার ছিল বাজার ডে, 5-6 হাজার লোক উঠত বাজারে। তো দক্ষিণ বাজারে হারিকেন টেবিলের উপরে দিয়া মুসলিম লীগ মিটিং করতেছে, আমি পরে ইমামতি করতেন হাফেজ সলিমুল্লাহ আমার ক্লাসমেট, আমার মামা ডাক্তার সলিমুল্লাহ, মুসলিম লীগের মিটিং তো ভাঙিয়ে দিতে হবে, মামা কী করতে হবে? আমি বললাম যে এই মরিচ খেত থেকে ঢিলে আসা না চাকা, মাটির চাকা হারিকেন ভেঙে দেবো মাইরা, মানে আমরা মারলাম, হারিকেন ভেঙে পড়ে গেল, লাগলো মারা পারে বাজারে। পাশে মরিচ খেতে খেজুরের কাঁটা ছিল, খেজুরের কাঁটা, এই যে আখ বিক্রি করতেছিল, আখ দিয়ে দোকানের ঠেক দেওয়া বাঁশ দিয়ে এদেরকে এমন মারা মারলো আমাদের এলাকার লোকজন। তখন যুক্তপয়েন্টের সমর্থক অনেক বেশি জনগণের মধ্যে, অ্যান্টি মুসলিম লীগ, এরা মাইটের খেয়ে চলে গেলেন, আমরা বাড়িতে চলে গেলাম। আমি বাড়িতে যাইয়া আমার চাচা, আমি, আমার দাদা, আমরা খেয়ে টেয়ে বাড়িতে, আমার মা, আমার চাষি, আমার দাদি, আমরা সবাই হঠাৎ করে যে দুরুদিকে রামদলের ওদিক থেকে মাইন ডাক শুনতেছি, আমাদের ওদিকে লাঠিয়াটা যে ডাক দেয়, আমার চাচা বলে যে লাঠিয়ালটা আসতেছে, টর্চ লাইট হারিকেন হাতে আর স্যাল বললো ক্যাডা রাকসা, আমাদের বাড়ির পাশের সামনে আসা দক্ষিণ পাশে দিয়ে ডাক দিয়ে, মানে আমাদের বাড়ি আক্রমণ করবে তারা, মানে তারা আসছে এই গ্রামে, যারা তাদের বিরুদ্ধে কাজ করছে, আমাদের বাড়ি একটা টার্গেট, আমিও আমার চাচা। তখন একজন, নামটা আমি এখন ভুলে গেছি, সর্দার, লাঠিয়া সর্দার, তার বাড়ি হলো নুরিয়া হাজিরা, তিনি আমাদের বাড়িতে কি উপলক্ষে জানি ওখানে ছিলেন, তিনি বললেন যে আমার চাচারের ডাক নাম রাখতো চৌধুরী, যে চৌধুরী ভাই এক কাজ করেন, আপনার হাতে একটা ঠেঁডা রাকসা আর একটা দাঁটা লোন শ্রেণি, আর আমার হাতে একটা স্যাল দেন। উনি মাইডিয়া কাকা দিয়ে বললেন যে খবরদার, এই বাড়িতে ঢুকলে কারো জীবিত যেতে দেবো না। ওরা প্রায় 50-60 জন এক সন্ধ্যা লাগে গেল। উনি বললো যে আমি এই সর্দার, সবাই চিনে থাকে, কী মনে করে তারা আমাদের বাড়িতে আর আক্রমণ করলো না, এরা এই বাজারে আইসা
সমস্ত দোকানপাট ভাঙ্গা তসনস করে ফেললেন, যাই হোক ওরা মায়ের বেলা দিয়ে ওরা চলে গেলেন। এই হলো আমার প্রাইমারি স্কুলের জীবন। এরপরে পঞ্চম শ্রেণীর পরে সম্ভবত পাঁচ পঞ্চাশ ছাপঞ্চাশের দিকে প্রথম দিকে আমি নোয়াখালী সদরে আসি হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য। ষোলো মাইল হেঁটে চরের মধ্যে দিয়ে কোথাও মানে পানি খাওয়ার ব্যবস্থা ছিল না, টং ছিল, গরু মহিষ ভেড়া, ভেড়ার টং, গরুর পাল থাকতো সোয়া মহিষ, ভেড়াগুলো টঙের উপরে থাকতো, প্রত্যেক দিন কয়েক মন দুধ হতো এই বড় মাড়াল ঘরগুলোতে যোদ্ধাদের। নতুন চরে জমি উঠার পরে ওগুলি ওরা দখল করে নিয়ে সরকারি জমি চাষাবাদ করে ধান টুকলাটা ওরা নিয়ে যেত, আর এই দুধ বিক্রি করতো, এই দুধের এই দুধ আর এই ধানের টাকা হলো তাদের এই যোদ্ধারি সামন্তবাবু। পানি খেতে হলে কুয়ার মধ্যে থেকে পানি খেত, চৈত্র মাসে এই মাটি খুঁড়া ওটার নিচে থেকে পানি উঠতে হতো, পানির পিপাসা লাগতো। যাইয়া দেখি একটা ভাড়াল ঘরের মধ্যে বদলা কামলা যারা আছে ওখানে ওরা ভাত খাচ্ছে মাটির সানকির মধ্যে, দুধ দিয়ে খাজুরিরা ভাত, আর মাসি সমস্ত হাতের মধ্যে ব্যানম্যান করতো। বললাম যে পানি খাবো, বলো যে ওই কুয়ার মধ্যে পানি ওখান থেকে নিয়ে খাইতে পারে নি। যাইয়া দেখি ওখানে মহিষ গরু ভেড়া ওই পানি খাইতেছে কুয়ার মধ্যে, ওই পানি খাইয়া ওরা ওটা নিয়ে ওরা খায় আমাদের খাওয়ার জন্য। গলা শুকাই যাওয়ার অবস্থা বাধ্য হয়ে ওখান থেকে পানি খেলাম। সোনাপুর আইসা এই ষোলো সতেরো মাইল হাইটিয়া পুকুরের পাকা পুকুরের গাটলা থেকে পা দিয়া তারপরে প্রথম আমদিয়া হাই স্কুলে ভর্তি হয়ে ক্লাস সিক্সে, এবং প্রথম জায়গা উঠি যে বাড়িতে আমার বাবার সাথে সম্পর্ক, আব্দুল গফুর সদাগরের বাড়ি। উনি টুপির ব্যবসা করতেন, লাইলি মজনু দুটা ছেলে মেয়েকে পড়ালেখা করাতাম, কাছারিতে থাকতাম। আরেকজন মৌলভী ছিল কাছারির উত্তর পাশে, ওই মৌলভী সাহেব থাকতেন আর ওই পড়াতেন, আমি দক্ষিণ পাশে ছিলাম। তখন আমি উনার কাছে চাইনিজ কুড়াল দেখেছি এই কোমরের মধ্যে রাখতেন। আমদি হাই স্কুলে আমি ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করেছি। এখানে দু একটি ঘটনা আছে। সপ্তম শ্রেণীতে সম্ভবত পড়া অবস্থায় স্কুলে টিকা দিকে এসেছে, বসন্তের টিকা, আমার জীবনের প্রথম টিকা। আমি আমাদের হাই স্কুলের উত্তর পাশে একটা দিঘি আছে বড় কয়েক একরের উপর, দক্ষিণ পাশ থেকে সাঁতার কাটা উত্তর পাশে চলে গেছে আমি টিকা নেব। স্কুল কমিটির প্রেসিডেন্ট ছিলেন মাধবিয়া, মাহফুজুল হক মাধবিয়া। নোয়াখালীতে শিল্প সাহিত্য সংস্কৃতি নাটক লাইব্রেরি এগুলির ব্যাপারে তাকে বাদ দিয়ে, পরে জিএসডির সভাপতি হয়েছিল তাকে বাদ দিয়ে সার্জন জৌরলোক ছিলেন উনার ভাতিজা, আগরতলা মামলা যাকে গুলি করে ক্যান্টনমেন্টে বাঁধা, উনি বলল যে ওই পোলাকে না দিলে ওর বাপের টিকা দেবো, ওর ধরে নিয়ে আস। আমি উত্তর পাড়ে সাঁতরা উঠছি, আমার ওখানে ধরে নিয়ে যে আবার টিকা দিল। তখন ছাত্রদেরকে পড়াইতাম, আমার নিজের পড়া। এই হলো জীবন। এটা হলো আমাদের হাই স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত। অষ্টম শ্রেণীতে উঠার পরে আট পঞ্চাশ সালের প্রথম দিকে আমি কল্যাণ হাই স্কুলে চলে আসি। মাহমুদুর রহমান বেলা ছিল আমার বন্ধু, আবু তাহের চন্দন এই কয়েকজন আমাকে কল্যাণ হাই স্কুল শাখার সেক্রেটারি করা হলো। আইবের বিরুদ্ধে, আইবের মার্শাল্লার বিরুদ্ধে সারা বাংলাদেশে স্কুলে ধর্মঘট, আমি স্কুলে ধর্মঘট করালাম। সমস্ত ছেলেমেয়েরা স্কুল থেকে ক্লাসটা বেরিয়ে গেল, বিক্রিপত্র তো আগুন বারুদের মতো। পরের দিন সকালে স্কুলে এসে এই রবার্সে কিনা দেখো, করি করি হলো দপ্তরি, টিনের দোতলা, দুইটা জোড়া ব্যথ হাতে নিয়ে পাইচারি করতে চাই ভেবেছি। সমস্ত শিক্ষকরা হক সাহেব হলো, হক সাহেব আমাদেরকে কী জানি পড়াতেন, একজন হুজুর ছিলেন আরবির, সংস্কৃতের একজন পণ্ডিত ছিলেন রামবাবু, ইতিহাস পড়াতেন। করি এসে বলো যে রব্বাই স্যার তো খুব আগুন হচ্ছে আপনাদের নিয়ে যেতে, আপনাকে নেজুকে আর আমাদের সাথে আরও যারা স্ট্রাইক করছে সবাই, স্কুল স্তব্ধ কি হবে আজকে। আস্তে আস্তে দোতলা উঠলাম, উঠার পরে এরকম ওনার টেবিল, বলে টেবিলের তলা ঢুকো, মাথা ঢুকে গেল, সব শিক্ষকরা বসা। পাঁচ সাত মিনিট পরে বলো বের বসো, অক্ষয় বললো যে স্যার ওদের মাফ করে দেন, ছোট ছেলে ওরা বুঝে বলে না। বলো কেন করছো, ধর্মঘট করছো কেন, স্ট্রাইক করছো কেন স্যার, সব স্কুলে করছে, সব স্কুলে আমার স্কুল না, জেলা স্কুলে করলে তো সরকারি স্কুল কিছু হবে না, ওখানে ভালো ভালো ছাত্রদের পড়ায়, আর আমি গরু গাঁদা ঘোড়া এগুলি এনে মানুষ করি, আর আমার এটা হলো স্বদেশী আন্দোলন হিন্দুদের স্কুল, আমারটা মাতিল করে দেবে, জেলা স্কুলে তো কিছু হবে না স্যার, আর করবো না। আচ্ছা ঠিক আছে, এ হরি দোকান থেকে রসগোল্লা নিয়ে আসো, সিঙ্গেরা রসগোল্লা নিয়ে আসছে, খাবার খেলাম, যাও আর কোনো সব করবো না। এই আমার জীবনের প্রথম, সম্পূর্ণ বুঝে হোক না বুঝে হোক এই রাজনীতিতে
সরাসরি প্রত্যক্ষভাবে হিতশী প্রেস নামে একটা প্রেয়ার ছিল স্কুলের সামনে। আমি এও শুনেছি এই পি কে ভট্ট সহ রামবাবু এরা সব স্বদেশী আন্দোলনের নেতা ভারতের, দিদেন ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফিজিক্যাল ট্রেনিং স্কুল ছিল শরীরচর্চা, একটা প্রেয়ার ছিল হিতশী প্রেস, ওখানে ওদের সমস্ত বোঝাবার তারা চারজনে মিলে একটা পোর্ট জিপ আটকায় ধরে রাখতেন। এত বড় শক্তিশালী মানে তাদের শারীরিক কষ্টের মধ্যে দিয়ে শক্তি অর্জন করে। আমার একজন শিক্ষক ভূগোলের শিক্ষক, আবার তিনি ছিলেন আমার স্কাউটিংয়ের মাস্টার সলেশবাবু রাঙ্গাদা, এই চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের যে রাঙ্গাদার কথা বলা হয় ইনি সেই লোক। এখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে 60 সালে পাশ করে আমি চমনি কলেজে ভর্তি হলাম। নাটক, আমি নাটক অভিনয় করেছি, ফুটবল খেলতাম, ইন্টার ডিস্ট্রিক্টে ফুটবল খেলেছি, স্কাউটিং করেছি। আমার বন্ধু ছিলেন মাইজি শহরের শামসুজ্জামান বাবুর, পরে পিআইডিতে চাকরি করার অবস্থা মারা গিয়েছেন। আইয়ুব বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করার জন্য আমি মাহমুদুর রহমান, বেলায়েত, চন্দন, তাহের এদেরকে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড মানে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য যে কাজ করেছিল শামসুজ্জামান সতী বাবু। চমনি কলেজে ভর্তি হওয়ার পর থেকে সার্বক্ষণিকভাবে ছাত্রলীগ কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেলাম। ছাত্রলীগ কমিটিতে আমি ছিলাম প্রথম ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ারে। আমাকে প্রথম নির্বাচন সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছিল, আমি নির্বাচনে পরাজিত হয়েছি। চমনি কলেজে জেলা ছাত্রলীগের নেতা তখন মোহাম্মদ হানিফ, তিনি কলেজ ছাত্র সংসদের বিবি ছিলেন। এরপরে খালেদ মোহাম্মদ আলী, কাজী সুলাইমান, হাতিয়ার নাসির ভাই, দাদু ভাই, জসিম ভাই, রামগঞ্জের কাশেম, কমার্সের আমার আব্দুর বন্ধু, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, তখন ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ ব্যান, আপনাদের সন্তানকে ব্যান করে দেওয়া, তখন ছাত্রলীগ কাজ করে প্রগ্রেসিভ স্টুডেন্ট ফেডারেশন আর ছাত্র ইউনিয়ন ডিএসএফ ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশন। একটি ঘটনা না বললেই নয়, আমি যে প্রথম চমনি কলেজে ভর্তি হওয়ার সময় টাকা দিয়েছিলাম আর কোনো বেতন আমি দেইনি। সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষা, আমার অ্যাডমিট কার্ড নাই, আমি পরীক্ষা দিতে পারবো না। আমরা ওল্ড হোস্টেল, ওখানে জসিম ভাই, নাসির ভাই, তাজু ভাই সহ আরঙ্গ আমরা 7-8 জন। আমার পরীক্ষার আগের রাত্রে আমরা খাসি জবাই করে পরোটা বানিয়ে ওখানে টাস খেলতেছিলাম। প্রিন্সিপাল টিউশন সাহেব যার অবদান অস্বীকার করলে আমার আজ পর্যন্ত এ পর্যন্ত আসা হয়তো সম্ভব হতো। উনি রাত্রে বেরিয়ে হোস্টেলগুলোতে দেখতেন যে ছাত্ররা পড়ালেখা করতেছে কি না, একটা লাঠি হাতে টকটক করে আসলেন, আইসা দরজা টোকা দিলেন। আমরা তো আতঙ্ক, প্রিন্সিপাল স্যার আসছে, পরোটা রেডি, খাসির মাংস রেডি, বাবুর্চি এগুলো রান্না করে রেখেছে, আমরা খাবো। রাত্রে তখন মতো 9টা থেকে 10টার মধ্যে কানে বা 10টার পরে আমরা টাস টাসগুলো গুছিয়ে রেখে সবাই উঠে দৌড়ালাম দরজা খুলে দেওয়ার পরে। এই তোমরা কী করো এখানে? স্যার আমরা গল্প করছিলাম, গল্পটা আড্ডা দিচ্ছ, রব তোমার না কালকে পরীক্ষা? আমার মাথা নিচু করে আছে। জসিম, নাসির, এই ছেলের কালকে পরীক্ষা, তোমরা ওকে নিয়ে আড্ডা দিচ্ছ কেন? রব তুমি পরীক্ষা দেবো না? স্যার আমার তো অ্যাডমিট কার্ড নাই। তোমার অ্যাডমিট কার্ড নাই কেন? আসো, আমাকে নিয়ে এসে অ্যাকাউন্টের মোতালেব সাহেবের বাসা, মোতালেব সাহেবের দরজা টোকা দিলেন, বাপন দরিয়া এখাতে, স্যার এই মোতালেব, রবের অ্যাডমিট কার্ড কী হয়েছে? স্যার উনি তো ভর্তি হওয়ার পরে আর কোনো টাকা পয়সা দেয়নি, সেজন্য পরীক্ষা দেবে না? বাপ মা পাঠিয়েছে সমনি কলেজে টিউশনের প্রিন্সিপালের কাছে পড়ালেখা করার জন্য, গরিবের ছেলে, এখন টাকার অভাবে যদি পরীক্ষা না দিতে পারে তাহলে আমি এই কলেজ আছে কেন? আমার এই কলেজ, ওর অ্যাডমিট কার্ড পাঠায় দাও আমার বাসায়, চলো তুমি আমার ফলো করো, রাত্রে আমাদের বাসায় থাকবে। সকালে উঠে পরীক্ষার হলে, হলে ঢুকার পরে দেখি যে টেবিলে যেখানে সিট নাম্বার সেখানে আমার অ্যাডমিট কার্ড দেবো, আমি যতদিন বেঁচে থাকবো আমার সন্তান দেবো। প্রিন্সিপাল টিউশনের এই অবদান, ওদিন রাত্রে যদি আমাকে উঠে না নিয়ে আসে ওনার বাসা রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা না করতেন, আমার জীবনে আসম আব্দুর হওয়ার প্রশ্নই উঠে না, ওখানে আমার পড়ালেখা শেষ হয়ে যেত। তখন আমি নোয়াখালীর মাঝদি থেকে ট্রেনে করে চমনি কলেজে আসা যাওয়া করতাম। মিউনিসিপ্যাল মার্কেটের পাশে হক সাহেবদের পেট্রোল পাম্পের একটা ঘর ছিল, ওই ঘরের একই রুমের মধ্যে আমার আব্বার সাথে আমি থাকতাম। ইন্টারমিডিয়েটের পরে ডিগ্রিতে পড়ার অবস্থা আমি চমনিতে হাজিপুর মিজি বাড়ি বলে ওই বাড়িতে লজিং নিলাম।
বাড়িটা চতুর্দিকে গড় ছিল লেক। আমার মনে আছে একদিন বিকালবেলা আমি জ্যান্ত নুল্লাইসা মাছ ওইটা কষিতে লাগাইয়া ধরতাম আর তোর আলু উঠাচ্ছিলাম, বাইলা উঠাচ্ছিলাম। সূর্য অস্ত যাওয়ার পর্যায়ে বসে গেছে, অনেকগুলো মাছ ধরেছে 15-20টা। হঠাৎ করে শোঁশো আওয়াজ শোনার পরে লাভায় উঠলাম, কিংবা তাকায় দেখি যে একটা জাত সাপ মাছ খাওয়ার জন্য আসছে মাছের গন্ধ দেখে। লাফা সরে গেলাম, সাপটাও সরে গেল। মানে সূর্য অস্ত যাওয়ার পরে যদি ওখানে থাকতাম মাছ ধরতাম তাহলে হয়তো সাপের কামড়ে মারাই যেতাম। যাই হোক, 62 21 ফেব্রুয়ারি উপলক্ষে চৌমুহনীতে আমরা জমায়েত করব, মিছিল করব। এই প্রস্তুতিতেই আমরা চৌমুহনী নোয়াখালীতে ঘুরে বেড়াচ্ছিলাম। টার্গেট ছিল গোলাবাড়িয়া, মানে চৌমুহনী বাজারের পূর্ব অংশে একটা মাঠ পরিত্যক্ত মাঠ ছিল, ওটার নাম হচ্ছে গোলাবাড়িয়া। এই ট্রাক ট্রাক রাখতো ওখানে, একটা বড় দিঘি আছে, কোনো শহীদ মিনার ছিল না তখন। টার্গেট ছিল যে আমরা ইট দিয়ে আর্টিফিশিয়াল শহীদ মিনার করে ওখানে ফুল টুল দিয়ে তারপর মিছিল করব। 21 ফেব্রুয়ারি সকাল থেকে একবারে বেগমগঞ্জ তখনকার থানা এখনকার উপজেলার বিভিন্ন ইউনিয়ন গ্রাম পাড়া মহল্লা থেকে আবার বৃদ্ধ বনিতা ছাত্র প্রাইমারি স্কুল থেকে শুরু করে ছাত্র সাবেক ছাত্র স্কুলের কলেজের মিলিয়ে শিক্ষক শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী কয়েক হাজার 10:30 কি 11টার দিকে আমরা ওখান থেকে মিছিল শুরু করলাম। গোলাবাড়িয়া থেকে মিছিল আসলো বেগমগঞ্জ হাই স্কুল পর্যন্ত। ওখান থেকে ঘিরে আমরা আবার ফিরে এসে চৌমুহনী কলেজের মাঠে গিয়ে আমরা শেষ করলাম। সমস্ত বাজারের মানুষ হয়ে দেখলো দোকানপাট বন্ধ করে, যে এই সকালবেলা মার্শাল্লোর ভিতরে এই প্রথম সামরিক শাসন ভাঙলাম আমরা নোয়াখালীতে। অভূতপূর্ব ঘটনা, ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন যৌথ উদ্যোগে এই আন্দোলনের পিছনে ভাষা নিরাপ এবং আওয়ামী লীগের নুরুল হক মিয়া, আকাশ, সিরাজ সহ স্থানীয় কিছু নেতা তাদের সমর্থন ছিল। এই মধ্য দিয়ে আমার এই চৌমুহনী কলেজে আমার রাজনীতির ব্যাপক কর্মকাণ্ড শুরু। 62-63 এই পুরা সামরিক শাসন বিরোধী সংগঠন গোপনে ছাত্রলীগের শাখা স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে সংগঠিত করতেছিলাম, প্রাইমারি স্কুল থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত। খালেদ মোহাম্মদ আলী, অধ্যাপক হানিফ, ফারুক, আনোয়ার, আমরা আরও অনেকে। রাত্রে আমরা তখন বাসা বাড়িতে থাকি না, পুলিশ অ্যারেস্ট করতে পারে আমরা আমাদেরকে। হানিফাই বলেছিল রাত্রে তোমরা কোথাও লজিং বাড়িতে থাকবে না। তখন ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ আমরা একসাথে সামরিক শাসন বিরুদ্ধে গোপন আন্দোলন করতেছিলাম। আমার জীবনে আমি প্রথম এই আন্ডারগ্রাউন্ড যেটা বলে গোপনে কাজ করা, যখন ওপেন মানে স্বাভাবিকভাবে চলাফেরা করে রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না, তখন গোপনে কীভাবে রাজনীতি সংগঠিত করতে হয়, নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখতে হয় আন্দোলন, এই প্রথম ন্যাপের সাথে, বিশেষ করে ভাসানি ন্যাপ। তখন চৌমুহনীতে ভাসানি ন্যাপের নেতা ছিলেন রইস ভাই নুরুল হক মেহেদি, এই যে মেহেদি মারা গেছে, আর ছাত্র ইউনিয়নে কিছু কম ছিল, একটা ছেলে ছিল রহিম বা কি নাম, তাদের সাথে আন্ডারগ্রাউন্ড রাজনীতি তখন করা শুরু করলাম। এটা 63 কি 64-র মাঝামাঝি। নোয়াখালী পুরাতন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নাই, এটা অস্থায়ীভাবে নোয়াখালীতে ছিল মাইজিতে। এটা স্থায়ীভাবে ফেনীতে ভিত্তিবছর স্থাপন করবেন জাকির হোসেন, ফেনী আসবেন। আমরা সেদিন নোয়াখালীতে হরতাল আহ্বান করলাম এবং হরতালটা ঘোষণা করলাম আমরা ছাত্ররা ছাত্রলীগ। যেদিন জাকির হোসেন যাবেন ফেনীতে ভিত্তিবছর স্থাপন করার জন্য, মাইজি থেকে ডিসি এসপি জাহাজ এরা ফেনীতে যাবে। আমরা সকাল 8টার পরেই আমি খালেদ মোহাম্মদ আলী, সুলেমান ভাই, মাহমুদুর রহমান বেলায়েত সমস্ত মানে চৌমুহনী কলেজ কেন্দ্রিক আশেপাশের আমাদের ছাত্রলীগের নেতা যারা ছিল জেলার সবের নাম এখন মনে নাই, একটাই রাস্তা নোয়াখালী পানি আমরা যেতে দেবো না, আমরা এখানে রাস্তার উপরে শুয়ে পড়লাম। আর্মি এখানে পজিশন নিল 10:30 দিকে, ডিসি, জাহাজ, এসপি, পুলিশ বাহিনী সহ তারা এসে এখানে আসলো। আমাদেরকে হ্যান্ডমাইকে ঘোষণা করলো আপনারা উঠে যান, ছেড়ে দেন যদি আমরা বলছি আমাদের না। 1 ঘন্টা খানিক আমাদেরকে অনেক বুঝাবার চেষ্টা করার পরে আমরা তখন ছাড়ি নাই। তখন প্রিন্সিপাল, জাহাজ, ডিসি এরা আলোচনা করে তারা সিদ্ধান্ত নিলেন যে আর্মিকে রিকোয়েস্ট করলেন যে ছাত্রদের উপর গুলি চালালে এর পরিণতি ভয়াবহ হবে। আমাদের পিছন দিয়ে গোলাবাড়িয়া থেকে শুরু করে ফেনী রোডে মানুষ রাস্তায় ব্যারিকেড করে ফেলে। যেহেতু জেলা হেডকোয়ার্টার ফেনীতে হবে, আমাদের প্রস্তাব ছিল যদি করতে হয় তাহলে চৌমুহনী এনে করতে হবে।
মানে জেলার মধ্যখানে, ফেনী হলো নোয়াখালী ডিস্ট্রিক্টের এক কর্নার। এই আন্দোলনটা ফেনীর জনগণের বিরুদ্ধে না, ফেনীর বিরুদ্ধে আন্দোলন ছিল সামরিক শাসনের বিরুদ্ধে, যে জনগণকে জিজ্ঞাসা না করে মতামত না নিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো ক্যালকুলেশন মতো যা ইচ্ছা তা করবো, করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত ফেনী থেকে টেলিফোন আসলো ডিসির কাছে যে জাকির হোসেন ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আসতেছেন না, কর্মসূচি বাতিল। এই আমাদের প্রথম ভিক্টি। 66 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত খেলার মাঠে কনভেনশন প্যান্ডেল, কনভেনশনের আগের রাত্রে প্যান্ডেলে আগুন ধরায় দেওয়া। কে বা কারা আগুন ধরাচ্ছে জানে না। বিশ্ববিদ্যালয় থেকে সিরাজুল আলম খান, শেখ ফজলুল মল্লিক, আসমত আলী সিকদার, রাশেদ খান মেনন সহ ফেরদৌস আহমদ কুরেশী 10 থেকে 11 জনকে রাস্টিকেট করা। এর প্রতিবাদে সারা দেশে আমরা তখন আন্দোলন শুরু করলাম। কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, হুলিয়া গ্রেপ্তার, সিরাজ আলম খান, আব্দুর রাজ্জাক, কেমাউদ্দিন রহমান, শেখুজ্জামান মল্লিক, ছাত্রলীগের অধিকাংশ নেতা, কয়েকশো নেতা কর্মী জেলা গেল। কিছুদিন পরে সিরাজ আলম খানের পিতা মারা গেল, তাকে প্যারোলে 2 সপ্তাহের জন্য মুক্তি দিলেন। নোয়াখালী জেলে কোনো সেল ছিল না, 24 ঘন্টার মধ্যে একটা সেল তৈরি করে সিরাজ আলম খানকে নেওয়া হলো। তখন নিউক্লিয়াসে কাজ চলছে, দাদা সিরাজ আলম খান বাড়িতে গেলেন, বেগমগঞ্জ ওনার আলিপুর বাড়িতে, পুলিশ পাওয়ারা শত শত লোকজন ছাত্র আসতেছে। খালেদ মোহাম্মদারি বললেন চলো তোমাদেরকে যার কথা বলতেছিলাম তার সাথে পরিচয় করাই দেবো। আমি মাহমুদুর রহমান বেলায় খালেদ ভাই বললেন যে দাদা যে দুজনের কথা বলছিলাম ওদেরকে নিয়ে আস। তিনি আমাদেরকে বললেন ঠিক আছে তোমরা কাজ করো, খালেদের সাথে যোগাযোগ রেখে আমরা এসে নোয়াখালী জিলা স্কুলের মাঠে ছোট্ট একটা করিগার ছিল তখন, এটা এখন বড় হয়েছে, এখন আছে ওইটা নিজে দুজনে বসে মাটি চেয়ে শপথ নিলে বাংলাদেশে স্বাধীন করা ছাড়া আমরা এই পথ থেকে বিরত। আর দাদা বলে দিলেন প্রত্যেকটা স্কুলে কলেজে ছোট্ট ছোট্ট কমিটি করতে হবে, সাহসী বড় বক্তৃতা দিতে পারে, সাংগঠনিক ক্যাপাসিটি আছে, তবে তোমরা যাকে রিক্রুট করবে সে তোমাকে ছাড়া আর কারোর কাছে কারো বলতে পারবে না, পরিচয় দিতে পারবে না। এইভাবে কাজ চলতে থাকবে। এই অবস্থায় 66 সনে মাদার মিল্লাতের নির্বাচন এসে গেল, আইয়ুব খানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ইলেকশন, আমরা মাদার মিল্লাতের পক্ষ সমর্থন করলাম। মাদার মিল্লাতের নির্বাচন করার জন্য সভা সমিতি করার সুযোগ দেওয়া হলো। আমার মনে আছে ব্যাপক সাংগঠনিক তৎপরতায় তখন সারা জেলায়, সারা বৃহত্তর তখন লক্ষ্মীপুর ফেনী নোয়াখালীর অংশ, রামগতি থেকে শুরু করে রামগঞ্জ, লক্ষ্মীপুর, রায়পুর, হাতিয়া এলাকা সব, সোনাগাজী, সাগরনয়া, পশুরাম ঘুরে বেড়ালাম। মাদারে মিল্লাতে ইলেকশনে আমাদের টার্গেট ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনটাকে, আইয়ুব বিরোধী পাকিস্তান বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এটাকে জনগণের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়া। তখন সিরাজুল আলম খানের নেতৃত্বেই 65 গঠিত নিউক্লিয়াসের তৎপরতা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। খালেদ মোহাম্মদের নিউক্লিয়াস একজন সদস্য, আমরা আমাদের স্বাধীনভাবে কাজ করেছি, আওয়ামী লীগের সাথে একটা নৈতিক সম্পর্ক ছিল আমাদের, চৌমনির অধিকাংশ ব্যবসায়ী দোকানদার এবং বিশেষ করে পুঁথিকর চিত্তবাবুর পুঁথিকর আমাদের বিভিন্নভাবে সাহায্য করত। আমরা গেলে কোনো দোকানদার কোনো ব্যবসায়ী আমাদেরকে ফেরত দেয়নি। মুসলিম লীগ সিরিয়াসলি আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল। মুসলিম লীগেররা আমার বিরুদ্ধে মাদার মিল্লাতের নির্বাচন উপলক্ষে মুসলিম লীগের অফিস পোড়ানো, অফিস ভাঙা 40টার মতো মামলা দিয়েছে চৌমনি বেগমগঞ্জ থানায়। আমাকে গ্রেপ্তার করার বহু চেষ্টা করেছে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের পক্ষে ছিল, সহযোগিতা করে। তখনকার সারা বাংলাদেশে পুলিশ প্রশাসন আমাদের পক্ষে ছিল এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ওরা যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছে। যাই হোক, এটা চলতেছিল। আমার বাড়ি রামগতি, দায়িত্ব পড়লো রামগতিতে মাদার মিল্লাতকে ভোটে পাশ করাতে। আমি রামগতি আসলাম দায়িত্ব নিয়ে, আসে দেখি যে ভাষানী নায়েবের কাশেম মুক্তার আর আওয়ামী লীগের প্রসন্ন বাবু ওয়াজিউল্লাহ মিয়া ছিলেন কিনা আওয়ামী লীগের আমি ঠিক পরিষ্কার বলতে পারছি না। আরেকজন বদল ছিলেন, ন্যাপ করতেন, কিছুদিন আগে সম্ভবত মারা গেছে, আলেকজান্ডারের খুব বাসা বাড়ি। 4-5 জন লোকরে পাইলাম। কাশেম মুক্তার সাহেবের একটা ঘর ছিল অ্যাবান্ডেড, একটা চৌকি ছিল, দাড়ি পাতা, দরজার মধ্যে কোনো তালা টালা নাই, একটা ঘর বাজার উপর বটতলায়। ওখানে গোপনে বসে বৈঠক করে একদিন বাজারে সম্ভবত বৃহস্পতিবার রামদয়াল, আমার বাড়ি থেকে 3 মাইল দূর হবে 66 সাল, রামদয়াল বাজারে আমরা মিছিল করব। নোয়াখালী কলেজের একটা ছেলে ছিল, আমরা প্রথমে 8-10 জন ছাত্র নিয়ে বাজারের মিছিল শুরু করলাম। উত্তর দিক থেকে মিছিলটা করে তখন মানুষ কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তমণ্ডের পক্ষে, আমরা শুরু করলাম 10-15 জন, 3-4 লোক হয়ে গেছে। বাজারে মিছিল করে এসে বটতলা আছে একটা, ওখানে একজন আওয়ামী লীগের নেতা ছিলেন, রাইসা তখন দালাইছে, তিনি বললেন যে আসো আমার ঘরে আসো। বললো যে বাবা এখানে যে বাজারে মিছিল করতেছো, মুসলিম লীগরা যদি আক্রমণ করে আমার সাথে একটু যোগাযোগ করবে না? এর আগে আমাকে চিনতেন না, আমার নামটা পরিচয় জানা, বললেন যে আচ্ছা ভালো করেছো, ঠিক আছে তুমি এখন চলে যাও, আমার সাথে যোগাযোগ রাখো।
আমি বললাম যে রামগতিতে প্রত্যেকটা ভোট কেন্দ্রে এজেন্ট দিতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে মাদার মিলেতের পক্ষে কমিটি করতে হবে, অ্যাক্টিভ মাঠে অন্যান্য ল্যাপটপ সহ কমিটিতে থাকলো, মাঠে কিন্তু আমরা ছাত্রছাড়া আর কেউ ছিল না। শেষ পর্যন্ত দেখা গেল, আমি বললাম যে এক ভোটে হলো রামগতি থেকে কিন্তু মাদার মিলাদের পাশ করাবো, মাদার মিলাদের আমরা রামগতি থেকে পাশ করালাম। মাদার মিল্লাদ কিন্তু বাংলা জানতেন না, মিস্টার জিন্নার বোন অবিবাহিত উপনেত, মিস্টার জিন্নার সাথে সহযোগিতা করতেন। চট্টগ্রাম স্টেডিয়ামে প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের পজিশন মিটিং, আমরা বৃহত্তর নোয়াখালী থেকে খালা মিয়া ছিলেন নেতা ফেনীতে আওয়ামী লীগের, নোয়াখালীতে মালেক উকিল, চমনিতে নুরলক মিয়া, রামগঞ্জে দুরশী দাম্পি, লক্ষ্মীপুরে কয়েকজন ছিলেন মিলে আমাদের সিদ্ধান্ত হলো আমরা পজিশন মিটিংয়ে যাবো। আমরা পজিশন মিটিংয়ে গেলাম বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা যুদ্ধমণ্ডের সপক্ষে তাদেরকে সহ নিয়ে ছাত্রলীগের আমরা গেলাম, আমি খালেদ মোহাম্মদ আলী, নসরুদ্দিনের কথা আমার মনে আছে এখন, পরে লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে গেছিলেন। আমরা স্টেডিয়ামে মাদার মিল্লাত আছে, দুই প্রার্থী আছে, দুজনের প্রার্থী আইয়ুব খান আর মাদার মিল্লাত, তারা পাকিস্তান নির্বাচন। আমরা স্টেডিয়ামে গ্যালারিতে বসা সবাই দল বাঞ্জা, আইয়ুব যখন মুক্তি করতে উঠছে তখন আমরা জুতা ছুঁড়ে মারা শুরু করলাম। আমরা স্টেডিয়ামে ঢুকার আগে দিয়া রেলওয়ে রোডের এখানে প্রত্যেকের বুকের মধ্যে গোলাপ ফুল লাগাই দিচ্ছে মুসলিম লীগের, জুতা মারা শুরু করলাম, আইয়ুব খানের বক্তৃতা নষ্ট হয়ে গেল। পুলিশ এসে আর মুসলিম লীগের গুন্ডেরা, প্রকাশ্যের গুন্ডেরা ভাইরা, তাহলে মোহাম্মদ আলী আহত হলেন, নসরুদ্দিনে মাথা ফেটে গেল, তাকে নিয়ে এসে ডাক্তার ডাক্তার দেখে আমরা নোয়াখালীতে ফেরত আসলাম। যাই হোক, শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানে মাদার মিল্লাত ভোট পেলেন না, বাংলাদেশে মাদার মিল্লাত বেশি ভোট পেলেন, বেশি হয়ে গেল। এর মধ্যখানে সোমনি রূপবরতে সিনেমা হলে ছাত্রলীগের সমাগম, নোয়াখালী জেলা ছাত্রলীগের, ছাত্রলীগ তখন প্রত্যেকটা স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, জুনিয়র হাই স্কুল, মাদ্রাসা, ব্যাপক সংগঠন, এমন কোনো থানা ছিল না যেখানে কোনো স্কুলে কলেজে ছাত্রলীগের শাখা ছিল না। কয়েক শত ছাত্র প্রতিনিধি সমন্বয়ে যোগদান করলেন প্রত্যেকটা থানা থেকে, শামজাম হোসেন, কেয়াম ওবায়দুর রহমান, সিরাজুল আলম খান, শেখ মুজিবুর মনি, আব্দুর রাজ্জাক, নাসির ইসলাম বাচ্চু, কাজী আরিফ আহমেদ সহ মানে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃস্থানীয় সকল নেতা সাবেক বর্তমান সম্মেলনে যোগদান করলেন। সম্মেলনে আবুল কাশেমকে প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমি সেক্রেটারি হব না, সারা নোয়াখালীতে সংগঠন কমিটি করলাম, আমি এখন প্রেসিডেন্ট হব আবুল কাশেম, দাদা সিরাজুল আলম খান আমার ডাকে বললো রব দলের কী পোস্ট হলো সেক্রেটারি, আমাদের দলটাকে আমাদের এই বাঙালি জাতীয় দলপক্ষে কাজ করানোর জন্য সেক্রেটারি পদটা দরকার। আমার মনে আছে ফেনী মহকুমা ছাত্রলীগ সম্মেলন শেষ করে ফিরার পথে আমি শামসুজ্জামান বাবুল সহ একটা বেবি ট্যাক্সিতে আসতেছিলাম, তখন নোয়াখালী ডিস্ট্রিক্টে কয়েকটা বেবি ট্যাক্সি পড়ে দাগনবিয়ার কাছে কোথায় আসার পরে বেবি ট্যাক্সিটা কুকুর রক্ষা করতে যাইয়া অ্যাক্সিডেন্ট করিয়া আমার পা হাত কেটে গেল। তখন আমার বন্ধু শামসুজ্জামান চৌধুরী বাবুলের মা বাবা সহ তারা, তার বোন সহ তারা থাকতেন চৌমনি বাজারের বুক পাশে, একটা দোতলার বাড়ি ছিল। বাড়িতে আসার পরে আমার ফার্স্ট এড লাগায় টাকা দিলেন শামসুজ্জামান চৌধুরী বাবুলের বাবা ছিলেন আমার এমবিবিএস ডাক্তার। এর পূর্বে নোয়াখালী সদর মহকুমা ছাত্রলীগ সম্মেলন করে সেখানেও কেন্দ্র থেকে নেতারা এসেছে। 64 সনের 65 সনের ওই ছাত্রলীগ সম্মেলনের পরে আমি জেলা থেকে কোটায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, আর এর মধ্যখানে আবু সুফিয়ান জেলার সাংগঠনিক সম্পাদক থেকে গিয়ে এনএসএফে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এনএসএফে যোগদান করলেন ঢাকায়, আমি নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেক জেলার সাথে চিঠি যোগাযোগ, এটা আর কারোর কাছ থেকে আমি চিঠি পাইনি, আমি করতাম সবার সাথে যোগাযোগ। তখন 64-65 ছাত্রলীগের কেয়াম ওবায়দুর রহমান প্রেসিডেন্ট, সিরাজুল আলম খান সেক্রেটারি। 65 সালে ওই সম্মেলন চলতেছে দুই দিনের কাউন্সিল, শেষ দিনের সন্ধ্যার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব একটা নির্দেশ পাঠালেন যে আজকে রাত্রে পাকবারক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং তোমাদের ছাত্রলীগের সবাইকে গ্রেপ্তার করে ফেলবে ঢাকা থাকলে। অত সন্ধ্যার পূর্বেই কাউন্সিল শেষ করে দিয়ে সবাইকে 66 ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়ে দেবো। ওই কাউন্সিলে সৈয়দ মোজাউল হক বাকি এবং আব্দুর রাজ্জাক সেক্রেটারি, সৈয়দ মোজাউল হক বাকি প্রেসিডেন্ট, কাজী আরিফ আহমেদ, আমি কাউন্সিলে, যাতে আমাদের মনের মতো করে প্যানেলটা হইতে পারে, কমিটি হইতে পারে, আমরাও এটার জন্য ভূমিকা পালন করি। 65 সন থেকে নিউক্লিয়াস ঘটনার পর কলেজের বিপি দিয়েছে যে কোনো একটা অথবা জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা মহকুমা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি একজন, দুজনের যে কোনো একজন, মেনলি টার্গেটটা থাকতো সেক্রেটারি পদে। সেক্রেটারি পদ ছিল এক্সিকিউটিভ হেড হিসাবে
মনে গুরুত্বপূর্ণ। আব্দুর রাজ্জাক হলো নিউক্লিয়াসের সদস্য। ছাত্রলীগের দুইটি মেইন ধারার মধ্যে একটা ধারা হলো আপ্র স্বায়ত্তশাসন, এটা নেতা ছিলেন শেখ ফজলুল মনি, শেখ শহীদুল ইসলাম, নুরুল আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শহীদ রেজাউর রহমান, আব্দুর রশিদ গম। আরেকটা তৃতীয় একটা গ্রুপ ছাত্রলীগের মাঝগত, তারা শেখ মুজিবকেও খুব পছন্দ করতেন না, ছয়দফাও সমর্থন করতেন না, এলো ফেরদৌস আহমদ কুরেশ। ফেরদৌস ভাইয়ের সাথে ছিলেন জিয়াউল হক, আল মুজাহিদি, মান্নান খান। মান্নান খান মানা গেছে, বুদুল্লাহ চেয়ারম্যান ছিল, পরে বিপ্লবী ছাত্র ইউনিয়নে চলে গিয়েছিলেন। কাউন্সিল শেষ হয়ে গেল, আমরা সবাই সশস্ত্র শিখে ফেরত আসলাম। এটা 65 66 সনে আমি তখন নোয়াখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বলেছি আগে 66 সনে নোয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন মাইজদি টাউন হলে, তখন দেশীয় লোক কৃষ্টি সংস্কৃতি বাটিয়ালি বাওয়ালি কীর্তন পল্লীগীতি আমাদের বাঙালি সংস্কৃতিটাকে তুলে ধরা, এটা আমার উদ্যোক্তা ছিল। এটা বলতে আমি ভুলে গেছি একটা জিনিস, আমি চমনি কলেজে ছাত্র থাকা অবস্থায় আমি ভালো পুঁথি পাঠ করতাম এবং দেশীয় সঙ্গীত লোকগীতি এর উপর আমি দুইটা পুরস্কার পেয়েছিলাম। নোয়াখালী সম্মেলনে ছাত্রলীগের লাকসামের একজন বাউল গান গাইতেন আর কুমিল্লার একজন শিল্পী, সম্মেলনের পরে অধিগ্রাত পর্যন্ত বাউল সঙ্গীত লোকগীতি, আর সম্মেলনের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর বাড়ি, প্রবাদ আছে ব্রিটিশ আমলে উনি জেলখানা থেকে, জেলখানার ওয়ালটা থাকে বোধ হয় 21 ফিট বা কত ফিট, এটার উপর দিয়ে উনি পার হয়ে চলে গেছিলেন। নসির আহমদ ভূঁইয়া উদ্বোধনী অধিবেশনে মাহবুবুল হক মাদমিয়া সহ মালেকুকুর সহ রাজনীতি শিল্প সাহিত্য সংস্কৃতি কৃষ্টির সাথে জড়িত যারা ছিলেন তারা আলোচনা করেন প্রথম পর্বে। এটাই নোয়াখালীতে মূলত আমার ছাত্র জীবনের কর্মকাণ্ডের এক পর্যায়ে পরিসমাপ্তি। মোস্তাফিজ রহমানকে সভাপতি করে সাধারণ সম্পাদক কারে করেছিলাম নামটা এখন মনে নেই, নোয়াখালী জেলা ছাত্রলীগ সম্মেলন সভাপতি করা। এর পূর্বের একটা কথা না বললে নয়, 64-65 মধ্যখানে আমাদের গ্রেপ্তার করার জন্য অন্য হয়ে সারা নোয়াখালী ঘুরে বেড়াচ্ছে। একদিন রাত্রে আমার ওই বাড়িতে ওই লজিং বাড়িতে গোপন বৈঠক হচ্ছিলো আমাদের, আমরা 7-8 জন পরের দিনের পরিকল্পনাগুলো নিয়ে বসে আলাপ আলোচনা করছিলাম। অধিক রাত্রে ওই লজিং বাড়ির কাছারিকর থেকে বাঁকা রাস্তা চমনি ফেনি রোড, রাত্রে তখন প্রাইভেট গাড়িগুলো খুব কমে চলাচল ছিল, সেনাবাহিনীর গাড়ি যে চলতেছে এটার আওয়াজটা ওই কাছারি করতে শোনা যাচ্ছে। হঠাৎ কাছারি থেকে তাকায় দেখি একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে মসজিদের এদিক থেকে, সম্ভবত খালেদ মোহাম্মদ আলী ছিলেন আমার সাথে, যা জামা কাপড় ছিল এটা পরে সাতায়া পার হয়ে পাশে দেখি এক বাড়িতে একটু মিটমিট করে আলো দেখা যাচ্ছে, তাই আর টোকা দিলাম দরজায় খুললো, চমনি কলেজের ছাত্র ডিগ্রি ছাত্র, সম্ভবত ছাত্র ইউনিয়ন করতো রহিম, সে গামছা টামছা দিলেন, আমরা কাপড় চোপড় উচি বা কোনো রকমের ওরকানে থাকলাম। সূর্য উঠার পরে আগিয়ে বাড়ির পোল সমনি বাজারের দক্ষিণ দিকে একটা খালের উপরে একটা উঁচা পোল আছে রেলওয়ের, এই পোলের নিচে দিয়ে পার হইয়া মাইজি বাজার রামবাইর উৎসব চলছিল ওখানে আসলাম। ফারুক নামে আমাদের সাথে আমাদের এক ছাত্রলীগের তখনকার জেলা পর্যায়ের নেতা ছিলেন, রামবাইর উৎসব থেকে আমরা যোগাযোগ করে ওখানে কোনো একটা বাড়িতে গিয়ে দুপুরবেলা এক হাজি সাহেব আমাদের দেখে উনি জড়াইয়া ধরলেন। পরে জানতে পারলাম ওইটি আসলে মিলিটারি না, একজন রস চুরি করতে আসছিল খেজুরির রস। ফজলুল কাদের চৌধুরী সবাই ফকা চৌধুরী বলতো, তখন শিক্ষামন্ত্রী, সোনাপুরের রেলওয়ে স্টেশনে আসছে মাইজি নোয়াখালী নামবে, আমরা খবর পেয়ে আগের দিন থেকে পরিকল্পনা তাকে নামতে দেবো না নোয়াখালী। সোনাপুরে যেই মাত্র ট্রেন থামলো সে দরজায় এসে দাঁড়াইছেন আমার জন্য, আর পাথর রেলের পাথর ছুড়ে তার কপাল টপালে করে সব ফাইটা গেল। কলকাতা সত্যি খুব সাহসী লোক ছিল, চাটগিয়া বসা হতো ও বড়া ওফা খুব গালি দিয়ে বললেন, তোর বাপেরে পাথর মারল না, আমি আমার ফজল কাদের চৌধুরী আর ছিল তো আমি ফেরত যাবো না, মানে আমি ফেরত যাবো না, পাথর টাথর মেরে কোনো লাভ হবে না। যাই হোক, পাল্টা ওখান থেকে এনএসএফের ছেলেদের পাথরে ফারুক নামে আমাদের যার কথা বলতেছিলাম তার কপাল ফেটে গেল, আরেকটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসা পরের দিন আমরা চমনির অন্যদিকে চলে গেলাম। বেগমগঞ্জ থানার ওসির বাসা ছিল আমাদের আশ্রয় কেন্দ্র, পুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছে আর ওসির বাড়িতে আমরা পালিয়ে থাকি। একই ঘটনা আমি নোয়াখালীতে
আমাকে কোনো সময় গ্রেপ্তার করতে পারেনি। আমি মাইজিদে যখন ছিলাম ছয়দেব আন্দোলনের সময়, আমার বিরুদ্ধে হুলিয়া, আমি ওসির বাড়িয়ে বাসায় পালাইয়ে থাকতাম। নামটা মনে নেই এখন, বাড়ি মতলবে ওসি সাহেবের। 66-তে বঙ্গবন্ধু ছয়দেবা ঘোষণা করেন গোলটেবিল বোর্ডে হুলিয়া। এই ছয়দেবা দেওয়ার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে, আমাকে তোফায়েল আহমদ তোফায়েল ভাই আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করান, প্রথমে বাংলা বিভাগ। আমি এটা পারমানেন্ট ছাত্র হলে ছিলাম না, ইকবাল হলের 116 নম্বর রুমে আমি আর সাজান সিরাজ থাকতাম। সাজান সিরাজের নামে ওখানে এটা বরাদ্দ ছিল, পরে আমি সহ থাকতাম ডাবলিং করে। আবদুল্লাহ নামে এখনও আছে, ওর এখানে পার্সের দোকান আছে বিজয়নগরে, ছাত্রলীগ জেলা শাখার প্রধান নারায়ণগঞ্জের প্রেসিডেন্ট ছিল, ওর শখ হয়েছে আমাদের রুমে থাকবে। ও খুব প্যান্ট শার্ট কোট টোট পরে টাই পরে। আমি বললাম যে হাই, তুমি এই রুমে থাকতে পারবো না। বললো না আমি থাকবো আমাদের ওখানে। রাত্রে আদমজির বড় সাধু ছোটো সাধু শ্রমিকরা তারা রাত্রে এসে আমাদের চকিতে ঘুমাইতেন, আমরা নিচে খবর কাগজ বিচার ঘুমাইতাম। ময়না ভাই নামে এক লোক ছিল, দাদা সিরাজ আলম খানের বন্ধু, ওনার বাড়ি সিরাজগঞ্জে, খুব সুন্দর গান গাইতেন, শৌখিন মানুষ, উনিও ওই রুমে থাকতেন রাত্রে মাঝে মাঝে। ওই রুমের কাহিনী বলতে গেলে, 66 সনে হলে ঢুকছি ওই রুমে, 66, 67, 68, 69, 70, 71, 72 পর্যন্ত 7 বছর ওই রুমের বাল্ব বদলানো হয়েছে, বাল্ব কোনো সময় অফ করা হয়নি, অফ হবে কখন? আমরা ঘুমাই ভোরে 5টায়, উঠি সন্ধ্যায়। তো ঘুমানোর সময় বাতি জ্বলানো থাকে, উঠার সময় সন্ধ্যায় তখনও বাতি জ্বলে, বাতি অফ করবে কে? বাল্ব যখন ফিউজ হয়ে যেত বাল্ব বদলায় দেওয়া হবে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি প্রথম ঢাকায় বক্তৃতা করি নবপুর রোডে, এই যে তিন মার্কা সাবান, নবপুর রোড ঢুকতে হাতের ডাইন পাশে এখানে তিন মার্কা সাবান বিক্রি হতো, কাপড় কাঁচা সাবান। আমার রাজাক ভাই বলে যে যাও মিছিলে যাও, উনিও আসেন মিছিলে, এখানে আসার পরে তোমারও বক্তৃতা করতে হবে। আমি ঢাকাতে আমি কোনো বলো দাঁড়াও বক্তৃতা করো, মানে এতটুকু একটা কর্নার ওয়ালের কোনো রকমের পা দুটা রাখা যায় ওখানে, ওয়াল ধৈর্য এইভাবে বক্তৃতা করলাম 10-15 মিনিট আগে বক্তৃতা করলাম। এই আমার প্রথম ঢাকায় বক্তৃতা, কর্মকাণ্ড শুরু হলো 66 সনের কাউন্সিলে। 66-67 আমাদের সমর্থিত প্যানেল যাতে পাস না হতে পারে, ফেরদৌস কুরেশি গ্রুপ এবং মনি গ্রুপ একসাথে সিরাজুল আলম খানের গ্রুপের বিরুদ্ধে কাজ করে। ওই কাউন্সিলে শেষ পর্যন্ত সিরাজুল আলম খানের সমর্থনে খালেদ মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন, আব্দুর রউফ সভাপতি। আব্দুর রউফকে তখন 32 নম্বরের বাড়ি তাদের সমর্থক দেওয়া হয়, আমাকে দপ্তর সম্পাদক করা হয়। এই দপ্তর সম্পাদক থাকা অবস্থায় ছাত্রলীগের সারা বাংলাদেশের সাথে আমার যে যোগাযোগ, আমি নোয়াখালী থেকে জেলা সেক্রেটারি থাকা অবস্থায় যে কাজটা শুরু করেছিলাম একইভাবে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করলাম। আমি অফিস সেক্রেটারি থাকা অবস্থায় সব জেলাগুলোতে আমি সফর করেছি। 66 সনে ছয় দফা আন্দোলনের আমরা তখন বক্তৃতা দিই, ছয় দফা না এক দফা, আওয়ামী লীগের ঘোর আপত্তি, এটা কেন বলি আমরা। সারা বাংলাদেশে নিউক্লিয়াসের মধ্য থেকে এই বক্তব্য ছড়িয়ে পড়া হয়েছে। 66, 67, 68, 69 এমন কোনো সপ্তাহ, এমন কোনো পক্ষ, 15 দিন এমন কোনো মাস ছিল না, সারা বাংলাদেশে ঢাকায় তো ছিলই আন্দোলন সংগ্রাম সভা সমিতি মিছিল হরতাল গেরো অবরোধ চলতেই ছিল। আওয়ামী লীগ অফিসে যেতাম, জীবনে কোনোদিন আওয়ামী লীগের 1 পয়সার মেম্বার হয়নি। 66 সনের কাউন্সিলে নোয়াখালী থেকে মালিক উকিল সাহেব, আমি, মাহমুদ রহমান বেলায়েত, শামসুজ্জামান বাবুল আমাদেরকে কাউন্সিলার করে নিয়ে আসে। আমরা কিন্তু কেউই আওয়ামী লীগের সদস্য হইনি তখন। আইয়ুব খানের আইনমন্ত্রী ইব্রাহিম সাহেব, জাস্টিস ইব্রাহিম, আমার মনে আছে একবার ওনাকে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য আমি, সিরাজুল আলম খান, রাজ্জাক ভাই, আমরা তিনজন, সাথে বাকি ভাই ছিল কিনা আমার মনে নেই, ওনার বাসায় গিয়েছিলাম। বাসা হলো পুরানো পল্টন আওয়ামী লীগ অফিস যেটা ছিল ওইটার উল্টা দিকের বাসাটায় ওনার বাসা ছিল তখন। তখন রাজ্জাক ভাই এক পর্যায়ে আলোচনার পর্যায়ে বললো যে স্যার, বাংলাদেশে গ্যাস পাওয়া গেছে, এ তখন বাংলাদেশের প্রথম গ্যাস আবিষ্কার। বলবো না ওরা নিয়ে যাবে, ছয় দফার আন্দোলন চলছে, আইয়ুব খান ঢাকা আসবে ছয় দফা দেওয়ার পরে। হরতাল ঘোষণা করলাম সারা দেশে, আমরা ছাত্রলীগকে ঘোষণা করলো হরতাল। তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে, আমি এক রাত্রে 500 পোস্টার লিখলাম, গো ব্যাক আইয়ুব, আইয়ুব ফিরে যাও, কুমিল্লাতে এসেও পোস্টার লিখেছে। এখন আওয়ামী লীগ করে বাবলু আব্দুল খান,
তখন ছাত্রলীগের বোধ হয় ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট রেজা রহমান, বাবলুদের ব্রিটিশ আমলে একটা বাড়িতে ওই বিল্ডিংয়ের উপর আমি রাত্রে থেকে ওখানে পোস্টার লিখে দিয়ে গেছিলাম। শিবনারায়ণ দাস তখন ছাত্রলীগের ওখানে আনসার, শাহ আলমেরা ছাত্রলীগের কর্মী। স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ 1970 সালের আগস্ট মাসে বলাকা বিল্ডিংয়ে ছাত্রলীগের অফিসে শহীদ স্বপন কুমার চৌধুরী ছাত্রলীগের প্রচার সম্পাদক, যার বাড়ি ছিল চট্টগ্রাম কাজী আরিফ আহমেদ, আসমা আব্দুর রব, সাধারণ সিয়াস, আমরা এই প্রস্তাব উত্থাপন করি স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। তার পূর্বে সোহেল আহমদ আসমা আব্দুর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। পরবর্তী কাউন্সিলে ইকবাল হলের মাঠে নুরুল আলম সিদ্দিকী সাধারণ সিরাজকে প্রেসিডেন্ট সেক্রেটারি করা হয়। বলাকা সিনেমা হলের এই বিল্ডিংয়ে ছাত্রলীগের এক্সটেনশন অফিসটা উদ্বোধন করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের ওই মিটিংয়ে সম্ভবত 39 জনের একটা উপস্থিতি ছিল, একটা নাম্বারটা এদিক সেদিক ব্যাসব হতে পারে, 39 জন বা 49 জন এরকম একটা কিছু, মানে ওর মধ্যে 9 জন ছিলেন বিপক্ষে। এই প্রস্তাব উত্থাপন করার পরে তোফায়েল আহমদ, নুরুল আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শেখ শহীদ, শহীদ রেজা রহমান, আব্দুর রশিদ, এরা 9 জন মিটিং ত্যাগ করে 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে চলে যান। আমরা চিত্রগুহকে দিয়ে ভাইস প্রেসিডেন্ট এই রেজলিউশন পাস করায়। এই রেজলিউশন পাস হয় ছাত্রলীগের মিটিংয়ে মেজরিটি সদস্যদের। এই রেজলিউশন পাস করার পরে পরের দিন আমি দাদা সিরাজুলকে জিজ্ঞাসা করলাম বঙ্গবন্ধুর প্রতিক্রিয়া কী ছিল। বঙ্গবন্ধু দাদাকে বলেছিলেন যে সিরাজ, তুমি তোমার গোপালগঞ্জের ভাষায় সাওল ওদেরকে আসতে যেতে বলো, আমি তোমাদের সাথে আছি। তখন থেকে আমরা স্লোগান দেওয়া শুরু করি, বীর বাঙালি অসদর বাংলাদেশ স্বাধীন করো। দুইটা পোস্টার, একটা পোস্টারের মধ্যে একটা গাবি, মুখটা হলো বাংলা পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলা, আর বাড়টা হলো পশ্চিম পাকিস্তানে, দুটো বাড়া নিয়েছে পাকিস্তানিরা। মানে কীভাবে বোঝার জন্য মানুষকে, মানে শোষণ কীভাবে হয়, একটা সাপ তার লেজটা হলো পাকিস্তানে আর সে সবল মাত্রাসে বাংলাদেশের উপর রক্ত সমস্ত বাংলাদেশের শোষণ করে নিয়ে যাচ্ছে। একটা ছিল ইমার্জেন্সি, ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে, আরেকটা হলো জিপিওর সামনে পোস্টার। এই দুইটা পোস্টার লাগাবার পরে আরেকটা ছিল সদরঘাটে, একবার আমরা লাগাইছিলাম, হাজার হাজার মানুষ দৈনিক ওই পোস্টার দুইটা দেখতে আসত। 2রা মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসাম আব্দুর রবের পতাকা উত্তোলন করেছে। ইকবাল হলের নিচের তলায় প্রভোস্টের অফিস, ওই প্রভোস্টের অফিসটাই আমরা কন্ট্রোল রুম করে ফেললাম। তখন মমত আলী স্যার ছিল ওখানে নোয়াখালী বাড়ি, উনি ছিলেন একজন হাউস টিউটার, মজবুত ইস্ট হাউস ওয়েস্ট হাউস দুজন হাউস টিউটার ছিলেন, একজন বোধ হয় ইয়াজউদ্দিন স্যার সম্ভবত। ওখানে আমাকে ওই কন্ট্রোল রুমের নাম্বারটা দিবাবো মোটামুটি আমরা সবাইকে দিয়ে দিয়েছিলাম অনুষ্ঠ যোগাযোগ করার জন্য, বিভিন্ন বিপদ আপদে, মানে যারা বিএলএফ এবং নিউক্লিয়াসে কাজ করতো তাদের ইম্পর্টেন্স ওরা নাম্বারটা জানত। মার্চের 22 কি 23 অথবা 24 তারিখ একটা টেলিফোন আসলো রাত্রে, বলে যে আপনার সাথে আমি 1লা মার্চের আগের রাত্রে কথা বলছিলাম, আমি সেলো, 25 মার্চ রাত্রে ক্র্যাকডাউন হবে, আপনাদের সবাইকে মেরে ফেলবে, আপনারা আপনাদের যাদের মতো সাবধানে থাকবেন বলে টেলিফোনটা লেগে গেছে। আজ পর্যন্ত এটার কোনো অনুসন্ধান পাই নাই কি টেলিফোন করতে। বাঙালি কোনো সাইপার টাইপারের যে ক্যান্টনমেন্টে যেখানে ওয়ার্লেস ওয়ার্লেস ইয়ে করতো ওখান থেকে কথা দিচ্ছে, বললো যে আগামীকাল রাত 8টার সময় আমি কথা বলব। টেলিফোন চলার আগে বললো যে 25 তারিখ রাত 8টার সময় সে আমার কাছে এই নাম্বারে টেলিফোন কথা বলো। আমি ঠিক 8:10 আগে টেলিফোনে ঘুরে চলে আসলাম, ঠিক কাটাকাটা 8টার সময় টেলিফোন আসলো, টিএনটি টেলিফোন। তখন বলে স্যার কালকে যেটা বলছিলাম ওইটা কনফার্ম, 12:01 জিরো আওয়ারে ক্র্যাকডাউন হয়ে যাবে, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব আপনাদের সবাইকে মেরে ফেলবে, আমরা সাবধানে থাকবো বলে টেলিফোন ছেড়ে দেবে। আমি মেসেজটা নিয়ে সাথে সাথে আমাদের কাছে তখন মতো এই দখল করা সংগ্রাম পরিষদের নেতাদের ব্যবহার করার জন্য 2 একটা গাড়ি ছিল, কি একটা গাড়ি ছিল, এটা নিয়ে আমি বঙ্গবন্ধুর বাড়িতে চলে গেলাম বোধ 7:30-8:30 মতো। আমি আগে থেকে অ্যালার্ট করে রাখছিলাম, আমার সাথে 7 জন জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে বেরিয়ে আসছিলো, 7 জনের কাছে অটোমেটিক রাইফেল, এসএমজি, স্ট্যান্ড গান, এগুলি সব। ওখান থেকে ওরা আবেল মাহমুদের বাড়িতে উঠছে, আবেল মাহমুদ আমার টেলিফোন করলো পরের দিন ওই দিন রাত্রে, বলে রব্বাই আবার তো বেড়ে ফেললো পাকিস্তানের বেরোবে, বলে যে সেনাবাহিনীর 7 জন ওরা বিদ্রোহ করে এই টঙ্গি থেকে আসে আমার বাড়িতে উঠছে, এখানে এলাকায় সবাই জানা আমার বাড়িতে মুক্তিযোদ্ধা আছে, আর্মির লোকজন আছে। আর হচ্ছে তুমি অপেক্ষা করো, আমি ওদের আনার ব্যবস্থা করতেছি। আমি পরে টিউশন সাহেবের ছেলে, টিউশন ছিলেন ওয়াটার বোর্ডের তখনকার চেয়ারম্যান, ওনার ছেলে বাবু সেখানে লন্ডনে আছে,
সে আমাদের ছাত্রলীগ করতো, এই মমতাজ বেগম, মমতাজ, ইকু, সাকি, মেয়েদের যে গ্রুপটা, এদেরকে নিয়ে ও আসা যাওয়া করতো। আমি বললাম যে বাবু একটা কাজ করতে হবে। আমি বললো সাতজন আর্মির লোক অবসর নরসিংদী, বলছে আমি যাবো, বলেন তো পাঠাই দিলাম, বলতো তুমি যাই নিয়ে আস। ওদেরকে আইনে আমি রাখছিলাম ইকুর বাসায়, এই খিলগাঁও চৌধুরীপাড়া, এরকম একটা রুমের মধ্যে ওরা সাতজন থাকতো বলে। আমি আবার ওই 25 তারিখ রাত্রে বাবুর গাড়ি দিয়ে ওদেরকে উঠে আবার নিয়ে আসার জন্য এই সোয়ারিঘাটে আমাদের নিয়ে আসবে, সদরঘাটে পরে পুকবাসে। তো আমি ওদেরকে অ্যালার্ট করে রাখলাম, তোমরা 8:30 সময় সোয়ারিঘাট চলে আসবে, আমি 8:30 চলে যাবো। আমি বঙ্গবন্ধুর বাড়িতে গেলাম। আমি হানিফ ছিল তখন ওই বঙ্গবন্ধুর ওখানে, বঙ্গবন্ধুর ওখানে ওনার পিএ হিসাবে কাজ করতো, টেলিফোন টেলিফোন রিসিভ করতো। আমি যাওয়ার পরে সাথে বলতো সোজা যান, মানে বাসার দিকে ঢুকেন না, সাদা সোজা হলো গাড়ি বারান্দা, যেখানে ওনার একটা টয়োটা গাড়ি ছিল, গাড়ি থাকে তার উপরে, ও থাকতো ওখানে। ওর রুমে দেখি যে তোপায়েল ভাই, রাজ্জাক ভাই, মনি ভাই, দাদা সিরাজুল আলম খাস, তারা বস। আমি যাওয়ার পরে সাথে সাথে একজন হানিফ যে খবর দিল বঙ্গবন্ধুকে যে রবার্টসে উনি আসলেন, ওনার ওই আসি লুঙ্গি একটা পরা আর গায়ের মধ্যে ওই যে হাফাতা গেঞ্জি বাচ্চা নেবে। কী খবর বলো? তো বলবো কোথায়? ওই মাদুর পাতা ওইটার মধ্যে আমরা সবাই পড়ছি, উনিও ওইটার মধ্যে বসে পড়ছে। তাই বললাম যে এই সম্ভব, বলে যে আমিও খবর পাইছি। আমি বললাম যে তো আপনাকে তো আমরা নিয়ে যাবো, আপনাকে নদীপথে হোক বাই রোড হোক, বলে আমার জন্য কিছু চিন্তা করতাম না, আমার ব্যবস্থা আমি করে রাখছি। সিরাজ, রাজ্জাক, তোমরা তোমাদের মতো করে চলে যাও, আমার জন্য 12টা বাজার আগে যেন তোমরা ঘরে যেতে পারো। আমাকে ডাইকে আয়ো বঙ্গবন্ধু বললেন যে আসো, কাছে নিয়ে কোলাকুলি করলেন, চুমা খেললেন কপালে। ওনার এই লুঙ্গির ভিতরে 14,000 টাকা ছিল। আমি বললাম যে আমার সাথে তো ও না, টাকা দেওয়ার আগে আমি বললাম আমার সাথে তো আরও 7 জন আর্মির লোক আছে, ওদেরকে আমি 8:30 সোয়ারিঘাট আসতে বলছি যে 14,000 টাকা, বলে যে এই টাকা নাও, আর যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর তা না আজকে শেষ দোয়া করে দিলাম আল্লাহ। আমি বেরিয়ে সরাসরি সোয়ারিঘাট চলে আসলাম। আশা দেখি যে আর্মির লোকেরা সব অপেক্ষা করতেছে, আমার জন্য বাবু অপেক্ষা করতেছে। আমরা একটা গুজরাতে উঠছি, আমরা ওই বুড়িগঙ্গার ওই পারে দিয়ে, নদীর পারে দিয়ে, বেড়ির উপর দিয়ে ওদিকে কখনদের কলাতিয়া, কখন রতনদের বাড়ির দিকে যাচ্ছি। ঠিক 12:01 একটা টেচার বুলেট, আমি বললাম যে আমাদের সবাই বললাম যে শুরু হয়ে গেছে। টেচার বুলেট পড়ার মতো 5-7 মিনিটের মধ্যেই ট্যাঙ্কের এই শুরু হয়ে গেল। কখন রতনদের বাড়িতে কলাতিয়া যাইতে আমাদের 1.5-2 ঘন্টা লেগে গেল। যাওয়ার পরে গগন ভাই বোধ ছিল না, রতন ভাই ছিল, আমি যাই আগে ওপি বসাইলাম, অবজারভেশন পোস্ট। আগে থেকে আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল ওখানে, ক্যাপ্টেন বেগ আমাদের লোকদের ট্রেনিং দিচ্ছিল। ওপি টপি বসাই দিয়া রাত্রে খাইয়া অনেক গল্প টল্প করে রাত্রে বোধ হয় গুলি চলতেছে সারা রাত আমরা শুনতেছি, আর গান বোট চলতেছে বুড়িগঙ্গার ভিতর দিয়ে, এটার আওয়াজ আমরা পাচ্ছি। সকালে রাত্রে ভোর রাত্রে শুয়েছি আমরা, বোধ হয় 9:10 দিকে উঠলাম। আমাদের জন্য খিচুড়ি, গরুর মাংস আর কি কী রান্না করে রাখছে উঠে খেয়ে টেয়ে আমরা চলে গেলাম কলাতিয়া বাজারে। আরে মানুষ তো আমাদের দেখে ঘিরা ধরছে, চা দোকানে আমরা পড়ছি শত শত মানুষ। আপনি আসম আব্দুর রব না, রব সাহেব না? হ্যাঁ, কেমন আসলে, কী অবস্থা রাখাস? আমরা তো রাত্রে চলে আসছি, তো রাখাস সারা রাত গোলাগুলি হয়েছে, লোকজন মারা গেছে, অনেক লোকজন পারে যাচ্ছে আমাদের। আমার সাথে ছিল মধু, হ্যান্ডপেন্টস মধু, বা বিভিন্ন বাড়িতে এই কেরানীগঞ্জে ওই এলাকায় নহব দোয়াগঞ্জে বর্ষাকালে ডাকাতি হয় বাড়ি, যারা অবস্থা সম্পন্ন লোক প্রত্যেক বাড়ি কাঠের দোতলা, আর প্রত্যেক বাড়িতে দোনগা বন্দুক আছে। আমরা এই বন্দুক কালেকশন করা শুরু করলাম, কেউ নিষেধ করে না, গেলেই দিয়ে দিচ্ছে। বোধহয় 20-30টা কালেকশন করে আমরা দুপুরে বাড়িতে ফিরে আসলাম, খাইয়ে দিয়ে আবার বিকালে বাজারে গেলাম। পরের দিন রাত্রে দাদা সিরাজুল আলম খান, সুমন মাহমুদ, খসরু, মন্টুর বাড়িতে, ওখানে মন্টু আগে চলে গেছে, তোপাইল ভাই, রাজ্জাক ভাই, এইভাবে নেতারা সহ ওয়াজুর রহমান সহ আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের আমাদের নেতারা সবাই ওখানে একসাথে হয়। ওখানে বসে তখন আমরা একসাথে বসে ঠিক করলাম নেতারা সব বাইরেই চলে যাবে, রাজ্জাক ভাই, তোপাইল ভাই, দাদা সিরাজুল আলম খান, তারা এই ক্যালকাটা চলে যাবে, ওই যে চিত্তরঞ্জন সুতার যে বাসার ঠিকানা বঙ্গবন্ধু দিয়েছিল ওইখানে যায় মিট করবে। আমি বধুকে সাথে নিয়ে সিরাজি খান যাবো, মানে লঞ্চে চাঁদপুর যাবো। যাইয়া ওখানে বিকালবেলা হয়ে গেছে, ওই যে শিপিংয়ের ব্যবসা করে লুডু সাহেব, তাতে খাওয়া দাওয়ার পর ঘুমাইলাম ওখানে সকালবেলা। আমি বললাম যে লুডু ভাই আমার তো চাঁদপুর যেতে হবে, ওদের আবার লঞ্চ ছিল কয়েকটা, বলে তোরা রিজার্ভ লঞ্চ আমি পাঠিয়ে দেবো, স্পেশাল তোর জন্য লঞ্চ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই।
পরের দিন সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরে আমাদেরকে লঞ্চে উঠে দিল। পথে যাওয়ার পথে এই পদ্মার মাঝামাঝি যাওয়ার পরে আরেকটা লঞ্চ বরিশাল এদিকে ক্রস করতে, ওখানের মধ্যে হলো নুর ইসলাম মঞ্জু আর মেধা জরি জিয়া, ওরা সুন্দরবনে যাচ্ছে। তারা টাটা দিল, আমরা টাটা দিলাম। তারা বুঝতে পারছে যে এটা আমাদের, এটার মধ্যে ফ্ল্যাগ লাগানো ছিল, তাদেরটা তো ফ্ল্যাগ লাগানো। আমি চাঁদপুর ঘাটের কাছাকাছি যাওয়ার পরে ওখানে দেশি বন্ধু টন্ধু দিয়ে মানে পাকিস্তানিরা নামে নাকি লঞ্চ টঞ্চে ওখান থেকে স্লোগান দিতে যে কিরণ ছাত্রলীগের প্রেসিডেন্ট চাঁদপুরের, তা আমি বললাম যে কিরণ আমি রব্বাই বলছি। ও রব্বাই আসেন আসেন, না বললাম নাইমা আমাদের নিয়ে গেলো একটা এই জমিদার বাড়ি পুন্তার বাড়ি, বাড়িতে যে থাকলাম আমি মধুরে সব বুঝাই দিলাম যে স্বাধীন বাংলা পত্রিকা ওখান থেকে বের করে কথা, স্বাধীন বাংলা পত্রিকার নাম স্বাধীন বাংলা। হঠাৎ করে দেখি চন্দন বাবর মনি ক্রিকেট খেলতো তখন ওখানে কলেজে বাসা ওদের, ওরা আগরতলা থেকে ফেরত আসছে, বললো যে আপনাকে আগরতলা দিত। বাইরে হইলাম, শুনলাম বসা শ্রমিক নেতা উনি রায়পুরে রাস্তার মধ্যে ব্যারিকেড ট্যারিকেড করে মুক্তিযুদ্ধের পক্ষে ওখানে অফিস টফিস করছে আর রাস্তা সব ব্যারিকেড, একটা জিপ গাড়ি করতে গিয়ে আইনি আমারও জোগাড় করে দিল। আমি এটা দিয়ে রায়পুর যাওয়ার পর পর্যন্ত কোনো রকমে ব্যারিকেড সরাই টরাই, যেখানে আমার দেখে সালাম দিয়ে ব্যারিকেড খুলে দেয়। বসার বাইরে অফিসে বসে চাটা খাইলাম, মাইক লাগানো আছে, তারা মাইকে কথা বলতেছে বাংলাদেশের পক্ষে। ওখান থেকে আমি মাইক দিয়ে আসলাম শহীদুদ্দিন ইস্কান্দার কচিবাই, উনি আওয়ামী লীগের নেতা, মালিক উকিলরা সহ ওখানে টাউন হলে কন্ট্রোল রুম করেছে, অস্ত্র শস্ত্র গোলা বারুদগুলি সব পুলিশ টুলিশের কাছে যোগাযোগ করতেছে। ওদের সাথে যখন দেখা করে আমি বললাম আমি ফেনী যাবো, আমি আগরতলা যাবো, বলতে ঠিক আছে তো আমার ব্যবস্থা করে দিল। আমি ফেনীতে আসা খাজা আহমদ, খাজা আহমদের ওখানে গেলাম, আমারও জলায়া ধরে ধরে একদম খুব খুশি হলেন। আমি আমার বললো যে তুমি কী জন্য আসছো ফেনীতে, আমি বললাম যে আমি আগরতলা যাবো, আমাদের আগরতলাতে খবর পাঠাচ্ছি। বললো তাকে ঠিক আছে আমি ব্যবস্থা করি, তুমি রাত্রে ঘুমা খাও। রাতে খাইয়ে দিয়ে ঘুমাইলাম, পরের দিন সকালে উনি বিএসএফের সাথে ওনার কন্ট্রাক্ট ছিল, উনি বিএসএফ লোক পাঠিয়ে দিয়ে বিএসএফের ওদেরকে বললেন যে আমাদের নেতা আসছে, ও যাবে, তোমরা বর্ডার ওদের রিসিভ করে আগরতলা পৌঁছা যাবে। আমি যাওয়ার পরে দেখি যে বর্ডারে বিএসএফের লোক দাঁড়ায় আছে, তাদের জিপে উঠে তাদের ক্যাম্পে নিয়ে গেলো আমার। আমি খেয়ে টেয়ে তারা গাড়ি দিয়ে আমার আগরতলা পৌঁছা যাবো। আমি মেলার মাঠ এমএলএ হোস্টেল, ওদের এমএলএরা থাকে ওখানে আর সামনে হলে অনির্ব টাসাজের বাসা। আমি এমএলএ হোস্টেলে গেলাম, ওখানে যাই একটা রুম আমার জন্য দিয়ে দিল। এবং ইতিমধ্যে বাবর চন্দন ওরা যায় খবর দিল অনিল দাকে যে রব্বাই আসছে। ওর কথাগুলো নিয়ে আসো তাড়াতাড়ি, একটা চৌকি হলো এই রুমের সময় অনিল ভট্টাচার্যের বাসায়। রাত্রে আমি মধু অনিল ভট্টাচার্যের বৌদি অনিল ভট্টাচার্যী তার দুই মেয়ে ভুলা বাবর, এরপরে কবরী কবরী হাজব্যান্ড সহ গেছে এবং বাচ্চা সহ, তারাও ঘুমাইতে ওই ওই চৌকির মধ্যে। পরের দিন সকালে সব সাংবাদিকরা এসে ঘিরে ধরত, আর বাড়ির বাসার চতুর্দিকে পাশে একটা জর্সাহ ছিল, ওল্ড টাউনে তাদের অরিজিনালি বাড়ি ছিল, আর এই সমস্ত কয়েকশো লোক আমার কাছে ইন্টারভিউ নিতেছে কী হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে। বিকেলের দিকে অনিল দা চলো যে এরা তো ওকে হোটেলের মধ্যে বসা বাংলাদেশ সরকার প্রবাসী সরকার গঠন করতেছে, বঙ্গবন্ধুর কোনো খবর নাই, করে মিসেস গান্ধীর সাথে যোগাযোগ করে বঙ্গবন্ধুর কী অবস্থা একটা খবর না নিয়ে ওরা গভর্নমেন্ট ফর্ম করে কীভাবে। তো আমার সাথে বিস্তারটা ছিল, আমি গেলাম ওকে হোটেলে, ওই বাবর চন্দন আমি যাইয়া ওখানে খালেদ মোহাম্মদ আলী শ্রমিক নেতা মান্নান সাহেব লাল বাহিনীর আরও কারে কারে জানি পাইলাম, আমরা সবাই মিলে সবাই আমার সাথে একমত যে আমার দেখে তো সমুদ্রের দেশের অবস্থা কী, আরও দেশের অবস্থা ভালো হলো, সব যুদ্ধের জন্য যুবক ছেলেরা সব যুদ্ধের জন্য ট্রেনিং নিতে কাজে নামে গেছে, আপনারা কী করতেছেন এখানে, আমরা কী করবো, একটা গভর্নমেন্ট গঠন না করলে তো সরকার গঠন না করলে তো ইন্ডিয়া গভর্নমেন্ট সাপোর্ট দেবে না, তাহলে বঙ্গবন্ধুর খবর আছে বলে আমরা খবর দাও, আমি পিছু পেরে বলে একদম গুলি করে বেরে গেলাম। আগে বঙ্গবন্ধু জীবিত আছে কি মৃত কোথায় আছে এইটা খবর পাওয়া কোনো প্রবাসী সরকার হবে না, বুঝতে আচ্ছা ঠিক আছে, তারা অলরেডি ড্রাফট আপ করে ফেলছে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ গভর্নমেন্ট ফর্ম করে। আমি এসে বললাম যে অনিল দা এই অবস্থা, বলে যে তুমি না আসলে তো ঠেকাই কেউ এদের ঠেকাইতে পারতেছে না, বলে তাজউদ্দিন সাহেব ক্যালকাটা আসছে উনিও গভর্নমেন্ট খুঁজতেছে, দিল্লিতে যাচ্ছে ওখানেও গভর্নমেন্ট হচ্ছে, বলে যে এক প্রবাসী সরকার কয়টা হবে বাংলাদেশ। আমি উঠে আসার সময় আমাকে নলকিয়া বললো যে রব আমরা তো কালকে ক্যালকাটা যাইতেছি, আর তাই নাকি, মানে আগে তারা প্ল্যান করে রাখছে ক্যালকাটা যায় গভর্নমেন্ট দুইটা মিলে গভর্নমেন্ট করে, আমি তো আমিও তো যেতে চাই, আমার জন্য একটা টিকিট টিকিট কয় আর কোনো টিকিট নাই, আমরা টিকিট পাচ্ছি না। তা আমি এসে অনিল দা বললাম অনিল দা এই অবস্থা, এরা তো এই ক্যালকাটা যাই আরেকটা ঝামেলা করবে, আর আমি বললাম যে আমরা নিয়ে যেতে, আমরা বলো যে টিকিট নাই, বলে রাখো
উনি কোথায় টেলিফোন, ওনার সাথে খুব হটলাইন ছিল ইন্দিরা গান্ধী এবং এই লাইনে গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টের, আমার জন্য গভর্নমেন্টের কোটা থেকে একটা টিকিট করে দিল। পরের দিন আমি এয়ারপোর্টে গেছি, আগরতলা এয়ারপোর্টে যাই, দেখি যে নুরুলকমিয়া, জহুর আহমদ চৌধুরী, খালেদ মোহাম্মদ আলী, শ্রমিক নেতা মানান ভাই অথবা সাধু আরও কে কে অনেকে মালিকরা সর্বকানে, ক্যালকাটা যাইয়া আমার সাথে রাজ্জাক ভাই, দাদা সিয়াজ রহমান, তোমার আমার তাদের যোগাযোগ হয়ে গেছে, বলছে রব কালকে তো মিটিং আছে বিকালে, তুমি এই বাসার বাঙালি বলে যে আস। তা আমি রাত্রে আমার এই চিত্রান্ত সুতরাং বাসায় চলে গেলাম। তখন অলরেডি 40-50 জন এমপি এমএনএ জোগাড় হয়ে গেছে। আমি যেদিন গেলাম তারপরের দিনে শুনলাম যে বিকালে মিটিং, রাত্রে সবাই মিলে আলাপরে মনিবাই বললো যে এই বঙ্গবন্ধুর খবর না নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতে দেওয়া যাবে না। আমি বললাম আমি তো আগরতলায় ঠেকাইছি, এখন এখানে আমরা বলে দেব কলকাতায় মিটিংয়ে সবাই বক্তা করতেছে গভর্নমেন্ট ফর্ম না করলে ইন্ডিয়া গভর্নমেন্ট সাপোর্ট দিতে পারে না, এটা আইজল গভর্নমেন্ট, সবার বক্তা বক্তা যখন শেষ হয়েছে আমারও মনিবাই বলে দেব কথা হবো। আমি বলতে খবরদার গভর্নমেন্টের নাম মুখে আনতে পারবেন, আগে ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করেন, গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে যে বঙ্গবন্ধুর কোনো সন্ধান অনুসন্ধান আছে কিনা, উনি জীবিত না মৃত কোথায় আছে, এইটা সবার পরে যদি জীবিত হোক মৃত হোক যেটা তারপরে সরকার গঠন করা, জীবিত থাকলে এক ধরনের সিদ্ধান্ত হবে, মৃত থাকলে এক ধরনের সিদ্ধান্ত হবে। তখন ওরা কমেন্ট করতেছে যে এ বাংলাদেশও আমাদেরকে থাকতে দেয় না এরা এখানে। তখন অলরেডি মিশন গান্ধী কনফার্ম করলেন যে বঙ্গবন্ধু জীবিত আছে এবং পাকিস্তানিদের কারাগারে নিবন্ধী আছে, সরকার গঠন হয়। চৌধুরী সাহেব প্রধানমন্ত্রী অস্থায়ী সরকারে, তিনি দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন। 17 তারিখে বৈদ্যনাথ তলায় প্রবাসী সরকারের আনুষ্ঠানিক শপথ বা অভিষেক, 16 তারিখে রাত্রে 4টার সময় আমাদের জন্য গাড়ি আসলো, সামনের সিটে আমি বসলাম ড্রাইভারের সিটের পাশে। আমার এই গাড়িতে আর কে ছিল আমার এখন মনে পড়তেছে না, তবে তোফাইল ভাই, রাজ্জাক ভাই, সিয়াজ রহমান খান আমরা এক গাড়িতে ছিলাম না। গেলাম, পরিকল্পিত কিছু ব্যবস্থা নাই, আমাদের ইপিআর ক্যাম্প ছিল, ইপিআর ক্যাম্পে একটা ছোটো সামিয়ানা একটা মঞ্চ, একবারে মাইকে ঘোষণা করা হলো যে এখন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হবে। আমি যা জিজ্ঞাসা করলাম জেনারেল ওসমানী সাহেবের সহ যে পতাকার কোনো ব্যবস্থা আছে কিনা, পতাকা তোলা বলে না, তাড়াহুড়া করে এটা তো ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের ব্যবস্থা করে দিছে, আমরা এত সুপরিকল্পিতভাবে চিন্তা করি না, ফ্ল্যাগ এখন কোথাও পাওয়া যাবে। ইপিআর ক্যাম্পের উপরে একটা বাংলাদেশের নতুন ফ্ল্যাগটা আছে, ওইটা নিয়ে এসে বললাম যে বলো যে ঠিক আছে এটাই আমরা উড়ে দেওয়ার ব্যবস্থা করব। এরপর আমি জিজ্ঞাসা করলাম যে জাতীয় সঙ্গীতের কোনো ব্যবস্থা আছে কিনা, বলে যে না। তখন আমি আর মাখন বললাম যে মাখন, আমাদের জাতীয় সঙ্গীত ছাড়া এই মোদীনগরের প্রবাসী সরকারের ঘোষণা এটা ঠিক হবে না। ঠিক মাঠের পশ্চিম পাশে একটা হিন্দু বাড়ি ছিল, জিজ্ঞাসা করলাম একটা ছেলে আমাদের কাছে ঘুরতেছিল, বললো তোমাদের বাড়িতে কেউ গান টান গায়, হারমোনিয়াম আছে বলে যে আছে, হারমোনিয়াম একটা এনে দিল। আমি আর মাখন বসে গেলাম, আমি আর মাখন দুজনে, আরেকজন ছিল অ্যাডভোকেট মনসুর চুয়াডাঙ্গায়, এই এইটা কোথাও আজ পর্যন্ত প্রচার করে নাই, আর প্রক্লামেশন পড়বে কীভাবে বলে ইংরাজিতে, এমন না এটা বাংলায় পড়তে হবে, কী করা যাবে? তখন অধ্যাপক ইউসুফ আলীকে দায়িত্ব দেওয়া হলো যে আমার এটা বাংলায় অনুবাদ করে, তখন উনি ইপিআর ক্যাম্পে বসা অর্ধেক অনুবাদ করছে, তখনই বললো যে তাড়াতাড়ি আসো, মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংরাজি, এই অবস্থায় সেটা বড় হয়েছিল। যাই হোক, আমরা শান্তিপূর্ণভাবে শেষ করে ক্যালকাটা ফিরে আসলাম। আসার পরে হঠাৎ একদিন আমাকে রাজ্জাকভাই বললেন যে তুই আমার সাথে যাবি, আমার কোথাও বলো বনগা দাও। তখন নির্বাচিত এমএনএ ছিলেন অ্যাডভোকেট মোশারফ সাহেব দশর থেকে, প্রসন্ন যাওয়ার সাথে তার আব্বা কাজী আরিফের শ্বশুর, ওনার বাড়ি ছিল অরিজিনালি ইন্ডিয়ার ওই বনগাতে, পরে মাইগ্রেট করে যশোরে গিয়েছে। বনগা গেলাম, যাইয়া দেখি কয়েকশো যুবক, ওদেরকে রাজ্জাকভাই সাহেব বুঝে বলা হলো যে অতি দ্রুত তোমরা প্রস্তুত থাকো, তোমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো। ফিরে আসার পথে আমরা ট্রেনে আসতেছিলাম, একটা স্টেশন আমার নামটা মনে নেই, হঠাৎ করে দেখি ট্রেনে চেন টেনে ট্রেনটা থামালো, ট্রেনের উপর আক্রমণ, একবারে বোমা টোমা। আমি আর রাজ্জাকভাই দুজন এই ট্রেনের সিটের নিচে, পরে 15-20 মিনিট আধ ঘন্টা পরে ট্রেন ছাড়ছে, একজন টিকিট চেকার আসলো, হলো সে আমাদের ওই কম্পার্টমেন্টে আমরা দুজন ছাড়া আর এখন কেউ নেই, এসে বললো যে কোথায় যাবেন, কোথেকে আসতেছেন? আমরা বললাম যে কোনটা গেছিলাম, ওখানে আমরা কলকাতা বললাম, বলে এই এলাকা নকশালদের এলাকা আমরা জানতাম না, এখানে তো সবসময় ট্রেনের উপর আক্রমণ হয়, এত রাত্রে আপনারা এই রিক্স নিয়ে যাচ্ছেন, বয় বাংলা থেকে আসছেন, সাবধান থাকে, আর কোনোরকম এই লাইনে রাত্রে মুভ করবেন না। তাই ওখান থেকে আমরা ফিরে আসলাম। আমাকে দাদা বললেন, দাদাবা বললো যে তুমি আগরতলা চলে যাও, ছাত্রদেরকে যুবকদেরকে রিক্রুট করো, সেখানে দুই ভাগে বিভক্ত হয়ে তাদেরকে পাঠাতে হবে, সিনিয়রটা যাবে তান্দুয়া,
আর দুনিয়াটা যাবে হাঁপল ফলে আপনার আগরতলা আসে এখন আমি আর মাখন মণিভাই ওইখানে ছিলাম এই ইস্টার্ন কমান্ডের দায়িত্ব হলো পূর্বাঞ্চলীয় সেক্টরের দায়িত্ব হলো মণিভাই প্রধান আমি আর মাখন হলো রয়েছি ঢাকা থেকে যাওয়ার পথে অথবা ওখানে যাওয়ার পরে রাশিয়ার একটা জিপ আমার নিয়ন্ত্রণে ছিল ওখানে গ্লাস ফ্যাক্টরি ছিল একটা ওখানে ওদের একটা হল ছিল যাদেরকে আমরা রিক্রুট করে আনতাম তাদেরকে হাফলন বা তান্দুয়া পাঠানোর আগে এখানে রাখতাম তারপর তাদেরকে পাঠিয়ে দিতাম ফেরত আসার পরে আবার এখানে আসতো আগরতলায় এখানে রাখিয়া তারপর ইন্ডাকশন করার জন্য তাদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা দিয়ে ড্রিভিং করে তারা পাঠানো মণিভাই থাকতেন আগরতলা থেকে একটু দূরে বিশালগড় বা বিশ্রামগড় ফরেস্টের একটা ডাকমালা ছিল নদীর পাড়ে আগরতলায় ওইটা আমার ঠিক করে দিলেন দুইটা রুম একটা রুমের মধ্যে মিজানুর রহমান যদি থাকলেন একটা রুমের মধ্যে আর পরবর্তী মাস থেকে ট্রেনিং শুরু হয়ে গেল আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি রিক্রুট করে ইতিমধ্যে আমার সাথে খালেদ মোশারেফের দেখা হচ্ছে নীতিমালা হলো ব্রিফিংয়ের সময় আপাততভাবে বামপন্থী অন্য কোনো দলের বা ছাত্র সংগঠনের ছেলেদেরকে রিক্রুট করা হবে না আগে ছাত্রলীগের আমাদের বিএলএফের যারা ভিতরে ঢুকবেন তারা যেমন পাকার বিরুদ্ধে যুদ্ধ করবেন একসাথে একজনের দশজনকে ট্রেনিং দেবেন এবং জনগণকে মানে মুক্তিযুদ্ধের সপক্ষে যাতে থাকতে পারে মোটিভেট করবে রেডিউট করবে তখনও কিছুটা সাধিকার আর স্বায়ত্তশাসন সশস্ত্র স্বাধীন দুই গ্রুপ ছাত্রলীগের ছিল যারা সাধিকারের মানে স্বায়ত্তশাসনের মধ্যে সীমাবদ্ধ রেখে বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করে 25 বছরে যেটা লুটপাট করেছে এগুলি ফেরত আনবেন যারা দাদা সিরাজ আলম খানের সাথে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা চাইতেন তাদের মধ্যে এখনও রিক্রুটমেন্টের প্রশ্নে কোথাও কোথাও বিরোধ ছিল আব্দুল কুদ্দুস বাখর আমি দুজন একসাথে বন্ধু হিসেবে অত্যন্ত আন্তরিকভাবে আমরা একসাথে খেয়েছি থাকছি দীর্ঘ 9 মাস কিন্তু রিক্রুটের বসে তাদেরও কিছুটা সংকীর্ণতা ছিল এ ব্যাপারে আমরা ছিলাম অত্যন্ত উদার যে যারা মুক্তিযুদ্ধ করবে তারা সবাই একসাথে যুদ্ধ করবে তাদের মধ্যে আমার পছন্দ অপছন্দ এক পর্যায়ে আমি বাংলাদেশের ভিতরে এসে যুদ্ধে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিতে পারলাম দাদা টেলিফোন করলাম দাদা বললো যে তুমি ভিতরে ঢুকে এই অবস্থায় তোমার মেরে ফেলবে পাকারমি লাগবে না নিজেদের মধ্যে তো আত্মঘাতী তুমি যাবা না এখন একই বস্ত্র স্বপনের ব্যাপারও ছিল শহীদ স্বপন কুমার চৌধুরীর ব্যাপারে স্বপন শেষ পর্যন্ত জেদ করে জোর করে চট্টগ্রামে ঢুকলেন আমি নিষেধ করলাম যে স্বপন তোমার দাদা নিষেধ করেছে ঢুকার জন্য কয়েকজনের ব্যাপারে আমার কাছে ইয়ে ছিল যে কাদের কাদের ভিতরে ঢুকার নিষেধ আছে কিন্তু তোমার ব্যাপারও তাই বলো না আমি যাবো যাই হোক স্বপন চৌধুরীকে ওখানে চট্টগ্রামে এটা নিয়ে একটা আলোচনা আছে জিনিসটা পরিষ্কার না যে তাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাদের ভিতরের লোকেরাই তাকে হত্যা করার জন্য এবং পাকিস্তানি শত্রু বাহিনীকে বা রাধাকান্তকে তার অবস্থানটা জানিয়ে দিয়েছিল আক্রমণের পরে স্বপন মারা যায়নি বা আহত হয়েছিল তাকে রাঙামাটিতে হাসপাতালে রাখা হয়েছিল হাসপাতালে কীভাবে মারা গেছে এই জিনিসটা পরে জানা যায় না এটা এখনও রহস্যজনক মোট 7 থেকে 8 হাজার টোটাল ভারত থেকে আমরা পাঠিয়েছি তার মধ্যে প্রায় 40% 30% আগরতলা থেকে আমাদের পাঠানো অক্টোবরের শেষের দিকে আমি আগরতলাতে আর সাপ্লাই লাইন পাচ্ছিলাম না মণিভাইও তখন কেলকাতা চলে গিয়েছেন নভেম্বরের দিকে কম্পিউটারও বন্ধ আমার ডিসেম্বরে আমি তখন ডিসিশন নিলাম যে ভিতরে ঢুকে যাব ডিসেম্বরের 15 তারিখ সাইদ ভাই সহ এক ভদ্রলোক ওনার একটা জিপ ছিল উইলি জিপ আমরা দাউদগান্ধী আসার পরে আমাকে ক্রস করতে দিচ্ছিল না দাউদ গান্ধীতে তখন ভারতীয় সেনাবাহিনী এটার নিয়ন্ত্রণ নিয়ে গেছে তো বললো যে আমি বললাম যে আমার পরিচয় কী তখন আমি জেনারেল উবানের একটা চিঠি শো করলাম ওইটা দেখার পরে আমার স্যালিউট করে সে পার করে দিয়ে দিল আমাদের জিপ সহ পেরিতে আমরা এবারে চলে আসলাম আয়সা 16 তারিখে ইকবাল হলে আসলাম চতুর্দিকে বেপরা গুলি নষ্ট করতেছে ফ্রিডম ফাইটাররা আবার কন্ট্রোল রুমটা সেই ইকবাল হলে কন্ট্রোল রুমটা চালু করা হলো যোগাযোগ করে তখন এখানে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে সেই আগের ছাত্রলীগের যে দ্বন্দ্ব এরপরে বঙ্গবন্ধু ফেরত আসলেন 10ই জানুয়ারি ওনাকে ফেরত আনার জন্য আমাদের প্রস্তুতি এয়ারপোর্টে রিসিভ করার জন্য প্রস্তুতি চলছিল যাতে করে ওনার জীবনহানি না হয় বাজারে গুজব ছিল উনি 10 তারিখে এয়ারপোর্ট থেকে আবার রেস্ট করছে আসার পথে ওনার উপর আক্রমণ হতে পারে সেদিন আমরা 4 ছাত্রনেতা আমি সাজান সিরাজ আলুবুদ্ধ মাকানুর এলাম সিদ্দিকি আমরা এয়ারপোর্টে গেলাম তখন সাবেক আমাদের পররাষ্ট্র সচিব ফারুক রশিদ চৌধুরী উনি ইন্ডিয়াতেও অ্যাম্বাসেডার ছিলেন উনি নতুন বাংলাদেশ সরকারের প্রটোকলের দায়িত্ব ছিলেন তো উনি বললেন যে রব এখানে মন্ত্রীরা দাঁড়াবে এখানে তোমরা ছাত্র যুবকরা
বিএলএ বিভিন্ন পকেট, আমরা বললাম যে আমরা কোনো প্রোটোকল মানি না, স্বাধীন বাংলাদেশের দেশ স্বাধীন করছি আমরা, এখানে অফিসাররা এসে লাইন ধরে আমরা তাদের পিছিয়ে দাঁড়াবো বা ওইটা হতে পারে, আমরা কোনো প্রোটোকল মানি না, আমরা সবাই আগে দাঁড়াবো। যাই হোক, আমরা ওইভাবে দাঁড়ালাম। অভূতপূর্ব দৃশ্য, ব্রিটিশ সরকারের স্পেশাল যে বিমানে উনি আসছেন, এটা টারমাকে ল্যান্ড করার পূর্বে মানুষের মধ্যে যে চিৎকার, জয় বাংলা স্লোগান, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ লোক টারমাকে প্লেনটা নামার পরে, আমি আর তোপাল ভাই দুজন, উনি বোধহয় আমার আগে ছিলেন, আমি ওনার পিছনে মালা নিয়ে সিঁড়িতে প্লেনের উপরে উঠে গেলাম। বঙ্গবন্ধুকে দিয়ে দিলেন, চোখের পানি তাকালেন উনি সবার দিকে। নেমে আসার পরে প্রোটেকশন সিকিউরিটি সহ ওনাকে নিয়ে, তখন তো উনি রাষ্ট্রপতি, ওনাকে সেখান থেকে গাঢ়বনা দিয়ে একটা ট্রাকের উপরে আমি এক পাশে দাঁড়ানো, আমি পরে আপনার সাথে কথা বলবো, বলে তো আমি সব জানি। এরপরে যেটা হলো, আমরা ওনাকে প্রস্তাব দিলাম, সংক্ষেপে বলতেছি যে যুদ্ধ করেছে দেশের 7.5 কোটি মানুষ, কোনো একটা দল যুদ্ধ করে নাই, আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রধান দল হিসেবে কাজ করেছে, আপনারা বর্তমানে এই বিভিন্ন দলের নেতারা মালরা ভাসানি সেখানে ছিলেন, কমিউনিস্ট পার্টির মনি সিং ছিলেন, অধ্যাপক মুজাফর ছিলেন, উপদেষ্টা পরিষদ একটা ছিল, তো যেহেতু এই যুদ্ধ করেছে 7.5 কোটি মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা স্বাধীনতা বিরোধী, এরা ছাড়া যারা ভারতে গিয়ে বাংলাদেশের সপক্ষে মুক্তিযুদ্ধে কাজ করেছে এবং ভিতরে থেকে, তাদেরকে নিয়ে একটা বিপ্লবী সরকার হওয়া দরকার, তো একদলীয় সরকার করা ঠিক হবে না। বিপ্লবী সরকারের একটা কর্মসূচি ওনার কাছে বুঝদানা করলাম, যাই হোক উনি সেটা যে কোনো কারণে হোক করতে পারেননি। অক্টোবর মাসে জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল সমাজতন্ত্রের যে বক্তব্য 1 থেকে 2 বছরের মধ্যে সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠার পর থেকে এই দীর্ঘদিনে কোনোদিন জনগণের কাছে এই কর্মসূচি করতে পারে নাই। আমাদের এই গেজডিতে ছিল শতকরা 100 ভাগ হলো মুক্তিযোদ্ধা, সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ের ইয়ং যারা ছিল বিলো 30 বা 35 এই ধরনের যারা বিএলএ মুক্তিযোদ্ধা ছিলেন, তারাই কমান্ডার যারা ছিলেন দায়িত্ব নিলেন। 73 সালের নির্বাচনে আমাদের প্রার্থীকে হাইজ্যাক করা হয়, আওয়ামী লীগ করতে প্রার্থী হাইজ্যাক করে, এবং যেমন একটা ঘটনা আমি উল্লেখ করব, দাউদকান্দিতে রশিদ ইঞ্জিনিয়ার ছিলেন, আজকে বেঁচে নেন, রশিদ ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ক্যান্ডিডেট, সেই রশিদিনের কাছে খন্দকার মোস্তার সাহেব হেরে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ হেলিকপ্টারে করে ভোটার ব্যালট বাক্স ঢাকা এনে এই রশিদ ইঞ্জিনিয়ার পরিবর্তে খন্দকার মোস্তাককে, যেই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধু হত্যার পরে এই সরকার গঠন করেছিলেন। 73 নির্বাচনের পূর্বে আমি যখন সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছিলাম, একটা কথা বলতে হয়, আমার জানা মতে মাওলানা ভাসানী, এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব, এরপরে আমি সারা বাংলাদেশের সকল জেলা তো বটেই এবং কয়েকটি জেলার কয়েকটা উপজেলা ছাড়া সারা বাংলাদেশের এই 400-500 উপজেলায় আমি সফর করেছি। একটি ঘটনা না বললেই নয়, সেটা হলো 73 সনে আমি যখন নড়াইল যাচ্ছিলাম ইলেকশনের পূর্বে, তখন রাস্তায় আমার সাথে ছিল শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় একটা ব্ল্যাক ক্যাব নিয়ে একটা ট্যাক্সি যশোরে পাওয়া যেত, ওইটা নিয়ে ইয়েতে যাচ্ছিলাম নড়াইল, পথে এই দুই পাশ থেকে অ্যাম্বুশ করে আমাকে এসএমজি দিয়ে অ্যাম্বুশ করেছে, এবং অ্যাম্বুশ করে আমাকে সেখানে রক্তাক্ত মাথা হাতে আমার আহত করল। তারপরে আমি যখন দাঁড়ালাম, পুলিশ আসলো, বলে যে আমরা 2-3 বার ওদের ব্যারিকেড সরিয়ে দিয়েছি, একটা গলির ভিতর থেকে তারা হঠাৎ করে উঠে গেলি এখানে, এটা পুলিশের ডিপার্টমেন্ট, বলে যে স্যার আমরা 2-3 বার এটা ভেঙে দিয়েছিলাম, এটা নড়াইল শহর থেকে 2-2.5 কিলোমিটার হবে দূরে। আমি বললাম যে আমি নড়াইল যাব, ইতিমধ্যে দেখি যে একটা বেবি ট্যাক্সি, একজন মহিলা একটা বাচ্চা আর তার হাজব্যান্ড সহ ওখানে দিয়ে যাচ্ছিল, তার থামাইলাম, তারা দেখে আমার কপালে কামুজামার টুকুর কপালে রক্ত রক্ত দেখে তারা ঘাবড়ায় গেলেন। কী বলবো, আমি বললাম যে আপনারা যদি কিছু মনে না করেন, এই আপনারা এখানে থেমে বেবি ট্যাক্সিটা দিলে আমরা নড়াইল সরে যাবো, বলে নিয়ে যান। পুলিশের যে দায়িত্বে ছিলেন সে আইসা বললেন, স্যার আমরা পুলিশের গাড়িতে আপনাকে নিয়ে যাবো, বলে কিন্তু আমি বললাম যে না, পুলিশের গাড়িতে যাব না, বলে যে স্যার আপনাদের অনুরোধ, ওরা পথে হয়তো আবারও আক্রমণ করতে পারে, আমরা বেবি ট্যাক্সি নিয়ে যাবেন না। আমি বললাম না, আমার আমি গেলে আমার লাশ হলেও যাবে। তারপরে আমি ওই বেবি ট্যাক্সি, তারা সামনে পিছনে 2টা পুলিশের গাড়ি দিয়ে কর্ডন করে শহরের দিকে যাচ্ছে, শহরের আগে একটা পার্কের মতো ছিল, ওই জায়গাতে আমাদের কর্মীদের সাথে যারা আক্রমণ করছিল তাদের একটা সংঘর্ষ,
সেখানে আওয়ামী যুব লীগ আওয়ামী ছাত্রলীগের ছেলেরা কিছুটা আহত। আমি শহরে ঘুরে জেলা পরিষদের একটা বাংলো ছিল, ওইটার সামনে মাঠে হলো জনসভার জায়গা। আমি যাইয়া দেখি যে হাজার হাজার লোক জেলা পরিষদের ডাক বাংলো যেটা আবার রেস্টা হচ্ছে ওখানে যে উঠলাম, ওখানে ডিসি এসপি ডিস্ট্রিক্ট যার সবাই ওখানে বসা। আমার মাথায় রক্ত দেখে হাতে রক্ত দেখে তারা চিবি চারজন আমার ব্যান্ডেজ করে দিলেন, দিয়ে বললেন স্যার এটা নিয়ে আপনি মাঠে যাবেন না, মাঠে আপনি গেলে একটা কুরুক্ষেত্র হয়ে যাবে। আমি বললাম দাদা মাঠে যাবো তবে আজকে কোনো বক্তা করবো না, তাতে কোনো মানে সংঘর্ষ বা কোনো আর ঘটনা না ঘটে আমি সেটাই বলব। আমি যাইয়া দেখি যে 15-20 হাজার লোক চতুরি রাস্তার দোকানে ঘিরে দাঁড়ায় আছে। আমি তাদেরকে বললাম যে আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আমাকে কিছু লোকজন আহত করেছে, আমি এই মুহূর্তে তাদের কোনো প্রতিশোধ দিতে চাই না, আমি আবার নড়াইলে আসতে তখন আপনাদের কাছে হত্যা করবো, আজকে হত্যা করবো। এটা বলে শেষ করে আমি অর্ডার করে যশোর আসলাম। যশোরে আওয়ামী লীগের সাবেক এমপি মোশারফ হোসেন ওদের বাড়িতে আমি উঠলাম, এবং মোশারফ ভাই তার আগে অবশ্যই পদত্যাগ করে আওয়ামী লীগ থেকে আমাদের যে যে দায়িত্ব নিয়েছিলেন তখন উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং যশোর জেলার সভাপতি। আমি ওই বাসাতে আসার পরে ওই বাসাতে যশোরের এই ছাত্রলীগ লীগের এবং আওয়ামী লীগের পক্ষে অ্যাটাক করলেন, গ্রেনেড চার্জ করলেন, ককটেল চার্জ করলেন। মোশারফ ভাই এক জায়গায় খেপে ওনার এই আলমিনার ভিতর থেকে গান নিয়ে উনি পায়ের করতে চাইলেন। আমি বললাম যে না, জোর করে ওনার ওয়াইফ আমি জোর করে ধরে ওনাকে বিরত করলাম। রবিউল তখন ছিল আমাদের, যাই হোক এরপরে ঠান্ডা হয়ে গেল, রাত্রে আমি থাকলাম, সকালে আমার ফ্লাইট। সকালে রিপোর্ট হলো যে আমি পথে যাচ্ছি, আমার উপর আক্রমণ করল এয়ারপোর্টে যাচ্ছি। পুলিশের লোকেরা এসে বলল যে স্যার আমরা নর্মাল পথে যাবো না, আমরা আপনার বিকল্প রাস্তা দিয়ে যাবো, আপনাকে আমরা গঠন করে নিয়ে যাবো। ঠিক আছে, তারা আমারে গঠন করে এয়ারপোর্টে নিয়ে আসছে, আর কোনো ঘটনা ঘটেনি। আমি ওখান থেকে ঢাকা ফিরে আসলাম, ওখান থেকে আমি ঢাকায় আসার পরে ঢাকায় আবার হরতাল খবর। আমি পিজি হাসপাতালে তখন প্রফেসর নুরুল সাহেব এটা ডাইরেক্টর পিজি হাসপাতালে আমি একটা কেবিনে, আমি সম্ভবত 30 নম্বর কেবিনে কথা আমার এখন পুরো মনে নেই, ওই কেবিনে আমি থাকলাম। রাত্রে আমি হাঁটতেছি বারান্দার মধ্যে, রাতে 10টা হবে সম্ভব, হঠাৎ করে নার্স দোলা এসে বলতো স্যার আপনার টেলিফোন, তখন তো মোবাইল টেলিফোন ছিল না। আমি বললাম যে হাসপাতালে আমার টেলিফোন করবে কে, আমি একটু চিন্তা করতেছি। আচ্ছা টেলিফোন ধরলাম, ধরার পরে ওই দিক থেকে টেলিফোনে বললো যে রব কেমন আছে। আমি বললাম যে কে বলছেন, বলে যে আমি তোপাইল বলছি। আমি বললাম আমাকে চিনলেন না? আমি বললাম যে না, তোপাইল ভাই অনেকদিন টেলিফোনে কথা হয় না, আমি বয়স বুঝতে পারছিলাম। তোপাইল ভাই বলতেছিল যে রব আমি কথা বলার জন্য টেলিফোন করে নেই, বঙ্গবন্ধু কথা বলবে। এটা বলতে না বলতে উনি টেলিফোন ছেড়ে দিলেন, বঙ্গবন্ধু রব। আমি বললাম যে সালাম আলাইকুম, সালাম দিলাম, তুমি কেমন আছো? আমি স্যার লিডার আপনি জানেন আমি কেমন আছি। তো বললো যে আমি প্রফেসর নুরুল ইসলামকে বলে দিয়েছি রব জানার কোনো অসুবিধা না হয়, তোমার খাওয়া দাওয়া ওষুধ দাওয়া চিকিৎসা সব কিছু ব্যাপার, আর কী করতে হবে বলো, কী চাও? আমি বললাম যে আমি তো জীবনে আপনাকে কিছু চাই না, আমার কিছুই লাগবে না, আপনি দোয়া করেন। আমি বলতেছিলাম যে ভাবি কেমন আছে, তোমার ভাবি আমি বিদেশে চিকিৎসা করে আসার পরে আমার পেটের এখান থেকে রক্ত বুঝ বেরোচ্ছে, আর তুমি নাকি আমার এই গাল বন্ধ করতেছ, তোমার ভাবির খবর নেওয়া করবে, একথা আমি টেলিফোন ছেড়ে দিয়েছি, এ পর্যন্ত থাকো। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।